चखवाने सो अत्र गच्छं तो देवता शदमा सुनंतो सगमो कदम परित्रं दम सवना कमो दम सवना खानो आया बदम परित्र दम सवना कानो नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा नमो तस्सा भगवतो अरहतो नमो तस्सा भगवतो अरहतो सम्मासम्बुद्धस्सा शिरःसिमिङ्मेन बोधो सेतु शारिपोतो च दक्षिणीयं वामयांशे मुग्वलानो पुरतो पिता पश्चिमे ममयानं दुआं चतो दिशाखिन श्रवं समन्तालोकपाल च इंदा देवाचा ब्राह्मणुआं इति सहायनो भवेनां एता सबे उपदवां आने का बिना संतोष से सतुआ
सभी बुद्ध इति पाथुआ पाचे काना जयनिधि अरहंतनंचते रखं वंदामि सबसुआं सभी भूतां केमापातुआं पाचे कानां चयं जते जनम रखं वंदामि सबसुआं सभी बुद्धो जिना पातुआं पाचे काना चयं जिना अरहंतनं चते जिना रखं वंदामि सबसुआं सभी बुद्धं बला पातुआं पाचे कानां चयं बलां अरहंतनं चते जनां रखं वंदामि सबसुआं सभी बुद्धं लवापातुआं पाचे कानां चयं लवां अरहंतनं च तेजेन रखं वंदामि सबसुआं सभी बुद्धं तेजापातुआं पाचे कानां चयं तेजां अरहंतनं च तेजनां रखं वंदामि सबसुआं सभी बुद्धां यसाभातुआं पाचे कानां चयं यसाभातुआं अरहंतनं च तेजनां रखं वंदामि सबसुआं सभी बुद्धं नलापातुआं पाचे कानां चयं नलां
আরহাম তনম চাতে যেন রাখং বন্দা মি সাবসু সাবহে বুদম শিরে পাতু পাচে খানাম চায়াম শিরে আরহাম তনাম চাম তে রাখং বন্দামি সাবসুয়াম সাবহে গুদাম হে তো পাতাম পাচে কানাম চায়ং হে তো আরহাম তনম চাতে যেন রাখং বন্দামি সাবসুয়াম সাবহে বন্দাম জনাপাতাম পাচে কানাম চায়ং জনাম আরহাম তনম চাম তে যেন রাখং বন্দামি সাবসুয়াম সাবহে বুদাম নিসাপাতাম পাচে কানাম চায়ং নিসাম আরহাম তনম চাম তে যেন রাখং বন্দামি সাবসুয়াম এতে নহ সচ্ছাওয়াজেন শান্তিতে এত সাবধান এতে নহ সচ্ছাওয়াজেন সবন্তরায়ামিন সতু এতে না সচ্ছাওয়াজেন হাতুতি বিভাজন্ত সবরব বিনাশাত মতি ভবতো অন্তরায় সুখে দীর্ঘ ভবতো সবমঙ্গল রাখন্তো সর্বদেবতা সর্ববুদ্ধনু ভাবেন
Babatu sabamangalam Rakanto sabadevatam Shabadamanu bhavenam Shada Shatiye Vavantutiye Bhavato Sabhamangalam Rakhanto Sabhadevatam Sabha Sanganu Bhavena Shada Shati Bhavanto Te অনন্ত গুণের অধিকারী মহাকারুণী ত্রিলোকপূজ্য ধর্মরাজ বুদ্ধের শ্রী পাদমূলে বন্দনা এবং স্বর্গমুখ পদ দুঃখ মুক্তির পদ নির্বাণ প্রদায় 84,000 ধর্ম স্কন্ধের প্রতি বন্দনা ত্রিকালের সর্বশ্রেষ্ঠ সুনির্মল পদ্মপুষ্পিত ন্যায় গুণোত্তম ত্রিকালের সে সঙ্গের প্রতি সশ্রদ্ধ অঞ্জলিবদ্ধ হে বন্দনা জন্মত পরিব্রহ্মকালে মাতৃ পিতৃ জঠরে জন্মত লাভে ত্যাগোজ্জ্বল মহিমা সে তাদের গুণের প্রতি সশ্রদ্ধঞ্জলিবদ্ধ হয়ে বন্দনা এবং দুর্লভ মানব জীবন কিংবা প্রব্রজ্জ সাধনলব্ধ জ্ঞানে ত্যাগোজ্জ্বল মহিমায় আত্ম উপলব্ধির প্রত্যয়ে পারমী কিংবা মার্গবীজ ফলনে যে সকল আর্যবিদ্য কিংবা গুরুগণ অরহৎগণের সান্নিধ্য লাভে সাধনলব্ধ জ্ঞানের বীজ বপন করা হয়েছে তাই সকল গুরুবৃন্দের প্রতি সশ্রদ্ধাঞ্জলিবদ্ধ হয়ে এই বন্দনা নানুপুরস্থ জন্মজাত যে দুজন কুল গৌরবের অন্যতম বড় উপমহাদেশের যে কজন জ্ঞানী পুরুষ তন্মধ্যে অন্যতম আমাদের সঙ্গরাজের সঙ্গমনীষা সুলেখক গ্রন্থকার রাঙ্গামাটিস্থ পরম পূজ্য সাধক অরহত সাধনানন্দ বনবান্তের নিকটতম কাছের খুবই কল্যাণ মিত্র অষ্টম সঙ্গরাজ পরম শ্রদ্ধেয় ভান্তের শ্রী পাদমূলে বন্দনা এবং উকিল ভারত সঙ্গের মহাসঙ্গনায়ক
পরম শ্রদ্ধেয় ভান থেকে বন্দনা। আজকে নানুপুরস্থ এই চন্দ্রজ্যোতি বিহারের মাঠ প্রাঙ্গণে আয়োজিত সদ্ধর্ম সভা, সম্মাননা প্রাপ্ত অত্র গ্রামের এই বড় ভান্তে পরম শ্রদ্ধেয় মহাত্র ভান্তে মহোদয়, ওনার প্রতি সশ্রদ্ধাঞ্জলি বদ্ধ হয়ে বন্দনা। এবং এই বিহারের এই কন্যাদার মধ্যমণি এবং সর্বোপরি গ্রামের এই সকল যুব সমাজকে আলোক বক্তিকা করণে যার সুদীপ্ত মেধা দিয়ে তাদেরকে উদ্বুদ্ধ দিয়ে যাচ্ছেন, ছায়া বর্ষিত করছেন, অনুপ্রেরণা যোগাচ্ছেন, সদ্ধর্ম উত্তরোত্তর শ্রীবৃদ্ধির পথে যার তীক্ষ্ণ জ্ঞান মেধা মনোচেতনা বর্ষিত করেছেন, পরম শ্রদ্ধেয় এই বিহারের এই বিহার অধ্যক্ষ ভান্তে মহোদয়, আরো দুজন বৃক্ষ এবং তথা অপরাপর বিহার থেকে আগত শ্রমণবৃন্দগণ এবং ভুদ্ধগুণাং ধাম্মাগুণাং সাঙ্গাগুণাং মাতা পিতা গুণাং আচারিয়া গুণাং পঞ্চগুণাং আহং বন্দামি সর্বদা। জন্মত পরিভ্রম কিংবা ইহ জীবনে যে সমস্ত পুণ্য সঞ্চয় হয়েছে তাহা সর্বাত্মক পুণ্য অভিবৃদ্ধি সাধনে, যে সকল ছয় দেবলোকে দেবরাজেন্দ্র সহ দেবগণ দশ সহস্র অনন্ত চক্রবলবাসী দেবতা, ব্রহ্মলোকে ব্রহ্মা কিংবা চার লোকপাল দেবতা সহ আকাশবাসী ভূমিবাসী, সকল বৃক্ষ কিংবা পাহাড়স্থ এবং সকল দেবনাগ যক্ষ ভূত প্রয়াত সকল সত্যগণ, নানুপুরস্থ যে সকল গ্রামের গৃহে আঙ্গিনাই কিংবা সর্বোপরি যে সকল দেব রয়েছেন সকল দেববৃন্দগণ, তাদের নিজ নিজ স্থান পূর্বক আপনাদের সকলকে অন্তরায়বিহীন বাধা বিপত্তিবিহীন এবং আপনাদের মঙ্গল কল্যাণকারী, আপনারা যে বা যারা সমবেত সকল পুণ্যার্থী বৃন্দগণ, সবাইকে উদ্দেশ্য করে সমস্ত পুণ্যরাশি সমান 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 অংশে দান করছে সকলে আশাবক্ষে বাহং হতো সাব্বা দুঃখ পামোচ্ছাত নির্বাণস্য পাচ্ছে হতো সকলে নির্বাণ লাভের হেতু হো। গতকাল আপনাদের বেশ কয়েকটি দেশনা বলা হয়েছে, তাই যেহেতু গতকাল কিছু হয়েছে আজকে কিছু হবে, এই দুই দিনের যথাসাধ্য সে দেশনাকে কিংবা মুখের বুদ্ধের মুখনিঃসৃত বাণীকে আপনাদের চিন্তনে মননে এবং স্পর্শে প্রজ্ঞাপ্ত জ্ঞানের অধিগত করণে যদি আপনাদের কিঞ্চিত্তম পুণ্য হয়, বোধশক্তি হয়, তবে এখানে এত কষ্ট করে আসা কিংবা আপনাদেরকে ধর্মদান দেওয়া সার্থক। জগতে যদিও বুদ্ধ সহ অনেক বুদ্ধ উৎপন্ন হলেও বুদ্ধের কাছে যে বা যারা সকলে যদিও যায়, কিন্তু তারা বুদ্ধের কাছ থেকে লক্ষ কোটি টাকার কোনো
লৌকিক বর্ধিত সম্পত্তি তারা লাভ না করলে কিন্তু তারা আয়ুবন্ন সুকবল প্রজ্ঞা কিংবা পাঁচটি সম্পত্তি বর্ধিত হয়ে ইহকাল তথা পরকালের জন্য তারা পুণ্য পারমিতা অর্জন করেছেন। সিদ্ধার্থ গৌতম তিনি জগতে যদি ধর্ম প্রতিষ্ঠার পাশাপাশি লৌকিক মানব কল্যাণের দুঃখ মোচনের হেতুতে সে যদি মানুষকে যদি আত্মিক দিয়ে এবং মানসিক দিয়ে মানুষের যদি কল্যাণ সাধন করত তাহলে এই বুদ্ধের এই ধর্ম বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রবাহকাল 5000 বছর থাকত না। তার জ্ঞানে বলুন কিংবা পিতৃকুলের অর্থে বলুন কোনো কিছুই তার কমতি ছিল না, কিন্তু তারপরেও কেন জানি উনি মানুষকে মনুষ্যত্ব বিকাশে মৌলিক ধর্ম তাদের অন্তরে পোষণ করে দুঃখ নিবারণের জন্য চেষ্টা করেছেন, যাতে মানুষ বুদ্ধের লব্ধ ধর্ম প্রতিষ্ঠা করে দুঃখ মুক্তি হেতু কিংবা নির্বাণ সাক্ষাৎ করতে পারেন। কিন্তু বুদ্ধের লব্ধ জ্ঞানে বাসন করতে করতে একদিন তিনি বৃক্ষমূল একটি গাছের নিচে বসে সকল ভিক্ষু সঙ্গদেরকে সামনে বসিয়ে বুদ্ধ বসে রয়েছেন। এমতাবস্থায় বুদ্ধের হাতে একটি শুকনো ডাল থেকে পড়া একটি পাথা পড়েছেন। সে পাথা মুসরিয়ে হাত দিয়ে মুসরিয়ে তখন সে পাতা থেকে বিভিন্ন টুকরা খণ্ড, বিশেষ করে অগণিত টুকরা খণ্ড পাতা, একটি পাতা অনেক টুকরা খণ্ড হয়ে সে হাতের তালুর মধ্যে সেটা করেছেন। তারপর করার পর তখন ভিক্ষু সঙ্গদেরকে বলতে লাগলো, হে ভিক্ষুগণ, একটি পাতা সদৃশ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু টুকরা খণ্ড তোমরা দেখতে পাচ্ছ কি? প্রতি উত্তরে ভিক্ষু সঙ্গ বললো যে হ্যাঁ বুদ্ধ ভগবান, তা তো দেখতেই পাচ্ছি। এতে তোমাদের জ্ঞানে কতটুকু উপলব্ধি হয় একটু শোনো। দেখো জগতে বুদ্ধ উৎপন্ন হলেও বুদ্ধগণদের জ্ঞানের পরিধি পরিসীমা কেউ কখনো যাচ করতে পারে না। এত বেশি জ্ঞান সে বুদ্ধগণের, তার অল্প অংশটুকু জ্ঞান শুধু বিস্তার কিংবা বর্ণনা করা হয়। যেমন তোমরা দেখতে পাচ্ছ অসংখ্য সে পাতার একটি পাতা শুধু বুদ্ধের হাতে নিলেন, সেটি মুসরিয়ে সেখান থেকে বেশ কয়েকটি টুকরা হয়ে যায়। ওই টুকরা খণ্ড বিশিষ্ট অল্প টুকু ধর্ম মানুষের কিংবা হিতকল্যাণে দেব মানবে কিংবা সকল সত্ত্বগণের মধ্যে পুষিত হচ্ছে, আর অপরাপর যে সকল পাতাগুলো রয়েছেন সর্বোপরি সকল পাতা সদৃশ সেই টুকরা খণ্ডগুলো সবগুলো যদি একত্রিত করি যতটাই তোমরা দেখতে পাবে তাই ততটুকু অসীম সে বুদ্ধের জ্ঞান, যেটা এখনো পৃথিবীতে বলা হয় না। শুধু একটি পাতা সদৃশ মুসৃত সে খণ্ড বিখণ্ড এইগুলোই শুধু
মানবের কল্যাণে শুধু দেওয়া সক্ষম হয়েছে। এতে তোমরা কি বুঝতে পারো যে বুদ্ধের অসীম জ্ঞানের ভাণ্ডার কতটুকু হতে পারে? তখন ভিক্ষু সঙ্ঘের চক্ষু কিংবা তাদের মনন খুবই যে বিস্মিত হয়ে যায়। চিন্তা করেন, এত অসীম সে বুদ্ধের জ্ঞান, এই একটি পাতা সুদৃশ্য সে বুদ্ধের জ্ঞান পৃথিবীতে বাসন করে। মানুষের যে বা যাদের হয়তো অল্পটুকু মানুষের কিংবা অল্পটুকু সত্ত্বগণের কল্যাণ সাধন হয়েছে, আর যদি অসংখ্য পাতা সুদৃশ্য খণ্ড বিখণ্ড টুকরা যদি সর্বত্রে যদি বিচরণিত হতো, বিকশিত হতো, তাহলে বুদ্ধের সে মৌলিক জ্ঞান সর্বসত্ত্বগণ প্রাপ্ত হয়ে তারা সকলেই দুঃখ থেকে মুক্তি লাভ করত। আবার এদিকে ভিক্ষু সঙ্গ বুদ্ধকে বলতে লাগলেন, ভান্তে, এতে কি সকল পাতাগুলো সকল পাতা সদৃশ্যমান? বুদ্ধের ধর্ম যদি জগতে যদি বাসক হয় এতে কেমন হবে? তখন বুদ্ধ প্রতিউত্তরে বলেন, ধারণ করার মতো পৃথিবীর কিংবা পৃথিবীর বাইরে কিংবা সমস্ত সত্যের মধ্যে সকলের মধ্যে অতটা নাই। অর্থাৎ অনেক 50 কেজি বস্তা আলগাইতে রইবেন, ন হস্ত করি 100 কেজি বস্তা আলগাইতে রইবেন, অনার গার উদ্দে যদি 500 কেজি ওজনের বস্তা তুলি দেয় অনার ফারিবেন না। তো কেন জানি বুদ্ধর হতাগো এইভাবে বুঝাইতে চেষ্টা করি যে হদে সামান্য উগ্র ফাতা, উগ্র ফাতার খণ্ড বিখণ্ড সদৃশ উগ্র ফাতার এই মৌলিক ধর্মরে হদে আই মাত্র প্রকাশ করি যদি ইয়ে হদে লৈন্যভারের মানুষ হদ আর অসংখ্য ফাতাই হদে এই সদৃশ্যমান এই এত বুদ্ধের অসীম ধর্ম লব্ধ জ্ঞান হদে দিলে হদে ক্যাঙ্গুরু লইবে। তারপরে পরক্ষণ হদে হদে আচ্ছা তোমাদেরকে আরো বিস্তারিত বুঝাচ্ছি। আঙ্গুল দ্বারাই নৌকাগ্রে মাটি নিয়ে বলল যে এই মাটির সম পরিমাণ বেশি নাকি পৃথিবী শশগ্রা মাটি বেশি, বলল যে আপনার আঙ্গুলে যে নখগ্রে যে মাটি রয়েছে অল্প টুকরো সেটি তো পৃথিবীর মাটির চাইতে কিছুই নয়, খুবই নগ্ন কিংবা ক্ষুদ্র। এই এতে তোমরা জানতে পারো বুঝতে পারো অল্পটুকু ধর্ম মানুষ গ্রহণ করে কিংবা সকল সত্ত্বগণের হিত কল্যাণ হয়, তাই সকল এই মৃত্তিকা মাটি সম পরিমাণ ধর্ম মানুষের কল্যাণ কিংবা বোধগম্য হবে না। তখন হে ভিক্ষুগণ, যখন আমি বুদ্ধি জ্ঞান লাভ করলাম, তখন এই বুদ্ধি জ্ঞান লাভ করে পরক্ষণে আমি চিন্তা করলাম পৃথিবীতে ধর্ম বাসন হবে কি হবে না। সে প্রতি উত্তরে যমরাজ সে এসে ফুট করে আমাকে বলতে লাগলো যে বুদ্ধ ভগবান, আপনার মনোবাসনা মনোতৃপ্তি সাধিত হয়েছে, আজ থেকে জন্ম জন্মান্তর কিংবা কল্পে অসংখ্য জন্ম পরিগ্রহে কিংবা পারমিতা কালে যে কষ্ট লব্ধ ধর্ম আপনি লাভ করার জন্য সংকল্প তৈরি করেছেন তাহা আজকে পরিপূর্ণ হয়েছে, অতএব আপনি নির্বাপিত হন। তখন পৃথিবীর যে পরিবর্তন দেখা দিয়েছেন সেটা হচ্ছে যেমন ঘোর অন্ধকারের মতো, যেমন মেঘাচ্ছন্ন কিংবা বৃষ্টি বাদল কিংবা যে একটা ওই ধরনের পরিস্থিতি ঠিক তদ্রূপ সমকক্ষ চতুর্দিকের প্রকৃতির ওইরকম আবাস এসেছে। এদিকে মহাব্রহ্মা তিনি বিশ্বকর্মাকে পাঠালেন, মহাব্রহ্মা বলতে বুঝাচ্ছে সকল ব্রহ্মলোকের যিনি বড়, সে মহাব্রহ্মা বিশ্বকর্মাকে পাঠিয়ে বললেন, হদে তুমি যাও
জাইনে হয়তে মার রাজা দেবতা হয়তে বুদ্ধরা হয়তে ফাং গড়ি ফেলার যিনি কিনা বুদ্ধি হয় বুদ্ধি জ্ঞান লাভ করেছেন হয়তো ও যদি ফাং গড়ি ফেলায় পরক্ষণে সে ফাং যদি বুদ্ধ যদি গ্রহণ করে অনুমোদন হয় তাহলে পুনরায় রিটার্ন আর সে ফাং ফেরত দিতে পারবে না এখন এখন উপলব্ধি করিনে বিশ্বকর্মা আয় পুনরূপভাবে রিটার্ন বুদ্ধকে ফাং করতে লাগলেন তখন ফাং করে হতে বুদ্ধ ভগবান আমরা কামভোগে অন্ধকারে নিমজ্জিত পৃথক জন আলোর উদ্ভাসিত করণে জগতে বুদ্ধ উৎপন্ন হয় তাও অন্ধকার বিদূরিত করার জন্য তাই আপনার কাছে কামনা করব জগতে এমনও কিছু আমাদের মতো মূর্খ মানব রয়েছেন কিংবা মূর্খ সত্য রয়েছেন যাদের ধর্মবীজ অঙ্কুরিত ফলনে সমূল দুঃখকে বিনাশ করে মুক্তি মার্গ খোঁজা যাবে যদি কিনা আপনি আমার ফাং গ্রহণ করেন তবে সকলের মঙ্গল হোক এই নিবেদনে বুদ্ধ তখন তার বিশ্বকর্মার এই দৃষ্টিভঙ্গিটা যখন পায় তখন পরক্ষণে মহামারকে মারের সে ফাং সে গ্রহণ না করে তখন সংকল্প চিত্তে তিনি অবলোকন করতে দেখতে পায় হ্যাঁ বুদ্ধগণেরা কেন উৎপন্ন হয় তাও আমি সম্যক সম্বুদ্ধ জগতে যে সকল বুদ্ধ উৎপন্ন হলেও কিন্তু সম্যক সম্বুদ্ধের উৎপন্ন কাল কিংবা উৎপন্ন হওয়া সকল সত্য কিংবা সকল দুঃখ মুক্তি সাধনে সে বুদ্ধদের ধর্মজ্ঞান বিস্ফোরণ করাই একান্ত প্রয়োজন তাই বিশ্বকর্মার সে ফাং তথা বুদ্ধের সে চেতনা কিংবা দিব্য জ্ঞান প্রশমিত করে পরক্ষণে সেটাই বুদ্ধ গ্রহণ করলেন তখন উপলব্ধি করলেন কাকে ধর্মদানে সিদ্ধ করব তো সংক্ষেপ পরিসরে দেখতে পাই বুদ্ধের লব্ধ ধর্ম অর্জন করা কিংবা লাভ করার এমন কোন জগতে আর কেউ নাই অদ্বিতীয় আরেকজন বুদ্ধ ব্যতীত যেটা পৃথিবীতে একজন বুদ্ধের সমকক্ষ কালে আরেকজন বুদ্ধ হয় না তার পরক্ষণে মধ্যম জ্ঞানে কোন ব্যক্তি আছেন তখন দেখতে পাই যাদের কাছে আমি অল্পটুকু হলেও শিক্ষা লাভ করলাম আলাল কালাম রামপুত্র রুদ্রদেব এই দুজন ঋষি সেতার তারাই একমাত্র মধ্যম সময়ে তারা মধ্যম মুখ্যম তারা লাভ করতে সক্ষম হবে বুদ্ধের ধর্ম তার পরক্ষণে দেখতে পাই ওনারা এই সপ্তাহ কাল পূর্বে প্রয়াত হয়েছেন তখন বুদ্ধ মৃদু কিংবা অল্পটুকু সময় অল্পটুকু ধর্মরস লাভ করতে পারবে এরকম কে আছে তখন দেখতে পাই যারা আমার সঙ্গে কিছুদিন কাল যাবৎ ছিলেন প্রতভ্রষ্ট কিংবা সুজাতার পায়ে শূন্য গ্রহণ দৃশ্যমান দেখে যাদের চিত্ত জগতে মলিনতা তৈরি হয়েছে তাদেরকে সদ্ধর্ম অধিগত করেনি তারাই একমাত্র উপযুক্ত সত্য তাই তাদেরকে সদ্ধর্ম বাসনে ধর্মচক্রের উত্থান করব এই উদান সূত্রের মাধ্যমে তাদের
তাদেরকে দিয়ে সর্বপ্রথম সদ্ধর্ম শুরু হবে। তাই সদ্ধর্মের পূজারীবৃন্দগণ তাদেরকে দিয়ে শুরু করে, তারপরে 30 জন ভিক্ষু, তারপরে 60 জন ভিক্ষু, তারপরে অপর অপর 60,000 ভিক্ষু, এইভাবে ক্রমাগত ভাবে বাড়তে শুরু করেছেন বুদ্ধের শিষ্য প্রশিষ্য। তখন বুদ্ধ প্রতি উত্তরে বলতে লাগলো, চরত বিক্ষোভে চারিকম বহুজনে হিত এবং কল্যাণে তোমরা দিকে দিকে যাও, সদ্ধর্ম প্রচার বিনির্মাণে তাদের আত্মমুক্তির প্রত্যয়ে, এবং তাদেরকে বুঝাতে চেষ্টা করো যে চতুরাজ্য সত্যের কথা, যেটি বুদ্ধ প্রাপ্ত হয়েছে। ভান্তে প্রারম্ভিক একটি কয়েকটি কথা বলেছিল আপনাদেরকে, দুঃখ দুঃখের কারণ, দুঃখ নিরোধ এবং দুঃখ নিরোধের উপায়, যেগুলো বলেছেন এগুলোই হচ্ছে চতুরাজ্য সত্য, কিংবা সেই উপলব্ধিগুলো মানুষকে গিয়ে একটু বলো। আরো তাদেরকে বলো, আটটি মার্গ চেতনা কিংবা আটটি জ্ঞান দৃষ্টির মধ্যে যদি কেউ যদি বিরাজমান থাকে, তবে তারা অতি অনায়াসে মার্গফল লাভ করতে সক্ষম হবে। যেগুলো আমরা সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক আজীবন, সম্যক স্মৃতি, সম্যক প্রচেষ্টা এবং ব্যায়াম, পূজারীবৃন্দগণ এ সকল বিষয়গুলো আমরা বেশ সদ্ধর্ম দেশনাতে আমরা এগুলো শুনি, এগুলো আমাদের গতানুগতিক হয়ে গেছে, তাই সে দৃষ্টিভঙ্গিতে যাব না। যদি আমরা বেশি শুনলেও কিছু কিছু জিনিস এখন আমরা শুনি নাই, সেগুলো আজকে আলোচনার মাধ্যমে এসে আপনাদেরকে কিছু উপস্থাপন করতে চেষ্টা করব। তো ইতিমধ্যে আপনারা গতকাল সদ্ধর্ম দেশনাতে আপনাদেরকে বললাম, যদি কারো কোনো কিছু জানার ইচ্ছা যদি হয় কিছু বলবেন কিংবা দেবেন, লিখিত মাধ্যমে কই কেউ তো কিছু দেয় নাই। তো এখন কি বিষয়ে আলোচনা করব বলেন, কেউ কিছু দেয় নাই, এতে কি আপনারা কি জানেন কি নাকি বেশি বেশি জানেন নাকি জানেন না, নাকি আপনাদের যে ভয় পাচ্ছেন? তো যাক, আপনারা যেহেতু কিছুই দেন নাই, তাহলে ভাবতে নিজে থেকেই যা বলবে তাহাই শ্রবণ করবেন আর কি। তো একা হতাইলে অনারা দেশনা দৈন্য দেশনা দিবিলি, দেশকে দেশনা দিবিলি, এখন অনারা শ্রবণ গইজ ফরকনে যাই না, অনারা তো ভালো যদি নবা লাগে এতে, অর্থাৎ দোষারোপ করিন না পারিবে, যদি দোষারোপ করন ফলে এতে কেউ কষ্ট লাগিব, কারণ অনারা তো অবহিত করা গিয়ে আহ্বান করছি যে কিনা যাদের কোনো জটিল বিষয় কিংবা কোনো তথ্যপূর্ণ শুভ অশুভ কিংবা অমঙ্গল কিংবা সম্যক দৃষ্টি কিংবা সচেতনাকে পোষণ করে কিভাবে সদ্ধর্মের প্রতি অগ্রসর হয় সে সম্পর্কে আলোকপাত কিংবা বিশ্লেষণাত্মক কিছু যদি জানা যায়, সেগুলো আপনাদেরকে যে সে বিষয়ে আপনাদের আহ্বান করা হয়েছিল। তো যাক, সর্বোপরি আপনারা তো সে সম্পর্কে কিছু বলেন নাই, তাহলে যিনি আমরা যে বুদ্ধ উৎপন্ন হয়েছেন সেখানেই থাকি, যিনি লব্ধ জ্ঞান জাগ্রত করে আমাদেরকে এই ধর্ম বাসন করেছেন, আমরা সেই ধর্ম লাভ করে, আমরা সেই ধর্ম প্রতিপালন করে, আমরা সেই ধর্মের প্রতি যথাযথ কালে শ্রদ্ধা সম্পন্ন হয়ে আমরা দুঃখ নিবারণের মধ্যে আমরা অগ্রসর হতে চেষ্টা করছি। সদ্ধর্মের পুণ্যার্থী বৃন্দগণ, পূর্বেও বলেছিলাম গতকাল, কল্প হচ্ছে 5 প্রকার, 5 প্রকার কল্পের মধ্যে সারকল্প, মণ্ডকল্প,
বরকল্প এবং সারমন্ডকল্প এবং বদ্রকল্প। এর মধ্যে সর্ব উৎকৃষ্টতম কল্প হচ্ছে যেটা বদ্রকল্পের মধ্যে আমরা জন্ম নিলাম, কারণ বদ্রকল্পে পাঁচজন বুদ্ধের আবির্ভাব, সেজন্য সর্ব উৎকৃষ্টতম কল্প হিসেবে আখ্যায়িত করেছেন। তো যাক, আমরা বদ্রকল্পে জন্ম নিয়ে আমরা যে পূর্ণ পারমিতা অর্জন করতে পাচ্ছি, তাহা আমাদের মানব জীবনত্ব লাভে আমাদের অপূরন্ত পুণ্য সাধিত হচ্ছে। এই বদ্রকল্পে গৌতম বুদ্ধ কিভাবে জন্মগ্রহণ করেছেন, কিংবা তার জন্ম তো লাভে বুদ্ধ হবে কিংবা বুদ্ধ হতে পারবে, তার এই বলবৎ ইচ্ছা তাদের কিভাবে সম্ভব হয়েছে, সে সম্পর্কে আমরা এখন সেদিকে যাব। হংসবতী নগরে বুদ্ধ আসবে, বুদ্ধগণের জ্ঞান অষ্টসর রশ্মি এবং বুদ্ধের নৈর্বাণিক ফলধর্ম মানুষের হিত কল্যাণে সাধন হয়ে মানুষ অশেষ পুণ্যের অধিকারে হতে পারবে, সে চিন্তায় তিনি 500 ভিক্ষু সাথে করে নিয়ে তিনি ওই হংসবতী নগরে তিনি আসার জন্য মনস্থির করছেন। খবর পেয়েছেন সে গ্রামের নগরবাসী, তারা বুদ্ধ আসবে, বুদ্ধ আসার জন্য তাদের একটা প্রস্তুতির প্রয়োজন। তাই বুদ্ধকে যাহা তাহা উপকরণ দিয়ে ঐবদ্যনা কিংবা শ্রদ্ধা প্রসন্নতা করতে পারলেও, কিন্তু উনি আসার যে একটা সুব্যবস্থা সেটা করার খুবই প্রয়োজন। তাই হংসবতী নগরের ধারে যে রাস্তা দিয়ে উনি আসবেন, সে রাস্তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলে ফলে কি ওনার আসার সুব্যবস্থাটা অতীব সুন্দর হয়। তাই চতুর্দিক পরিষ্কার পরিচ্ছন্নতা, প্রস্তুতি এবং ফুলবনে সুসজ্জিত যে যাদের যতটুকু সামর্থ্য অনুযায়ী তারা পুণ্য লালনে সে পুণ্য কার্য সম্পাদনের জন্য তারা বুদ্ধ আসার শিশু ব্যবস্থা করছেন। যদি কোনো গ্রামে সাধু সজ্জন কিংবা মুনি ঋষি কিংবা কোন একজন জ্ঞানী পুরুষ সে তার সাধনা লব্ধ জ্ঞান প্রাপ্ত হয়েছে বলে সেটি অন্তরে ধারণ করে, কারো মনে যদি শ্রদ্ধা উদয় হয় সেই শ্রদ্ধাকে বলা হচ্ছে শ্রদ্ধা। সাধারণত চার প্রকার: আগম শ্রদ্ধা, অধিগম শ্রদ্ধা, অবগপন শ্রদ্ধা এবং প্রসাদ শ্রদ্ধা। তো তন্মধ্যে অধিগম শ্রদ্ধাটাই হচ্ছে ওই শ্রদ্ধা যেটা নগরে কোন একজন সাধু সজ্জন ব্যক্তি কিংবা মার্গফল লাভী নশ্চেত কিংবা সে সাধনা লব্ধ পিপাস অধিগতকারী তিনি আমাদের গ্রামে আসছেন তাকে উপলক্ষ করে যে সকল প্রস্তুতি নেওয়া সেটাকে বলা হচ্ছে অধিগম শ্রদ্ধা। এই অধিগম শ্রদ্ধা নামক যাদের অন্তরে হবে তারা কোন না কোন এক জন্মে কিংবা সে কালে অধিক শক্তি সম্পন্ন অরহতের সান্নিধ্য হোক
কিংবা পচ্ছেদ বুদ্ধের সান্নিধ্য হোক কিংবা সম্যক সম্বুদ্ধের সান্নিধ্য হোক, তাদের অপরন্ত পূর্ণ মহিমায় তারা বরপ্রাপ্ত হবে এবং নশ্চেত তারা নির্বাণ সাক্ষাৎ করতে সক্ষম হবে। তো সে আলোকে অধিগম শ্রদ্ধা বলবৎ ওই গ্রামবাসী সকলে কিংবা নগরের হংসবতী নগরের সকল মানুষের মধ্যে এক প্রগাঢ় শ্রদ্ধা তৈরি হয়েছে। দেখা যায় তারা সকলেই বুদ্ধ কিভাবে আসবে, কি ধরনের পরিস্থিতি নিয়ে আসবে এবং কোন রকমের অন্তরায়বিহীন, কোন রকমের উপদ্রববিহীন কিংবা কোন রকমের ঝড়ঝাতুরিবিহীন সকলের সম্মিলিত একতাবদ্ধ হয়ে ওনাকে আমরা যাতে আমাদের গ্রামে প্রবেশ করতে পারি সেজন্য তারা সর্বোপরি প্রস্তুতি তারা নিতে লাগলেন। এখন তাপস, একজন তাপস, ঋষি তাপস, তিনি পাহাড়ে ধ্যান করে, তখন ধ্যান থেকে উঠে তিনি তার তৈলের প্রয়োজন, হ্যাঁ লবণের প্রয়োজন ছিল। তো লবণ যেহেতু তার প্রয়োজন, সেহেতু লবণ সংগ্রহের জন্য তিনি ওই হংসবতী নগরে সেখানে যাবে, গিয়ে সে তার লবণ, কারণ শরীরের মধ্যে লবণ লবণের যদি ঘাটতি হয় পরক্ষণে সে শরীর দুর্বল হয়ে যায়। তাই ওই তাপস সে তার অরণ্যে কিংবা পাহাড়ে থাকা জীবনে, জীবন যাপনে, সাধনা লব্ধ জীবনে লবণের প্রয়োজন মনে করে তখন সে গ্রামে এসে লবণ সংগ্রহ করার জন্য তিনি যখন আসেন দেখতে পায় মানুষের যে কাজকর্ম, মানুষের যে রকমের প্রস্তুতি, যে একটা বিভিন্ন রকমের একটা মানুষের উদ্দীপনা তৈরি হয়েছে। এক এক মানুষকে জিজ্ঞেস করছেন ওয়া তোরা হাজির কিল্লে গড় দে, কে হর কে কিছু নহর যাত্রার হাজে তাপতে বিটি ব্যস্ত, কে রঙে কে মাতিবে সময় নাই, যে জিন্দিকে ফারেন্দিক হালু দা হাজ গুরি যা। এখন এই তাপস করতে হতে আই যে এতিকে মানুষেরে সংসার গরি এবং কে তো কিছু নহর হতে হন কিছুই তো বুঝি না ভারে রেতরাই কি হাজ করে, ফলে কি ওর মনের মধ্যে কান উৎকণ্ঠা তৈরি হয়ে হতে যদি এটা কিলে গড়ের কি অর্থে গড়ের কি হারণে গড়ের জানি না পারি তাহলে হতে কেন বুঝছ। তখন আর কিছু তো যখন গিয়ে তখন দেখে দে এক যুবতী রূপসী কন্যা, সবেমাত্র তার বয়স যদিও 16 কিংবা 17 বছরের টকবক, রূপ লাবণ্যে সে তার সুন্দর বিচ্ছুরিত। তাকে যখন জিজ্ঞেস করা হয়, বিশেষ করে অন্য অপরাপর যে কেউ যদি না বলে উনি তো অন্তত পক্ষে বলবে। আরো দেখা যায় তার হাতে কিছু ফুল, এই কিছু ফুল যখন তার হাতে দেখা তিনি এক পদ্ম পুষ্করিণীর থেকে প্রায় 8টি ফুল তিনি সংগ্রহ করে ক্রমাগত তিনি আসছেন। এমত অবস্থায় তাকে দেখে ওই তাপস তিনি চিন্তা করলেন হয়তো এই হয়তো ওনাকেই জিজ্ঞেস করলেই মূলত এটার উৎকর্ষ খুঁজে পাবো। পরক্ষণে তাকে বললো যে আচ্ছা এখানে মানুষজন সবাই খুব নিস্তব্ধ, যে যার যার মতে কাজকর্ম করে যাচ্ছে, কি অর্থে করছে কি কারণে করছে কিছু বুঝছি না, পরক্ষণে কাউকে জিজ্ঞেস করছে কিন্তু কেউ বলছে না। হে প্রিয়, যদি তোমার জানা থাকে আমাকে কি বলবে কি কেন এগুলো হচ্ছে। তখন প্রতি উত্তরে সে বলতে লাগলো নগরে একজন মহা করুণানিধি,
ধর্মরাজ বুদ্ধ আসছেন। তাপসের মনে প্রগাঢ় শ্রদ্ধা উদয় হয়েছে। একই কথা, বুদ্ধ মধুর নাম, বুদ্ধ শব্দের অর্থ জ্ঞান। জ্ঞান প্রাপ্ত তিনি জগতে আবির্ভূত হয়েছেন, তাহলে তো আমাকে উনার সাক্ষাৎ লাভ করতে হবে। যদি কিনা উনার সাক্ষাৎ লাভ না করি, তাহলে আমার এই জীবন কিংবা আমার এই মানব জন্ম সর্বোপরি বৃথা। তাই সেই প্রসন্ন আগম শ্রদ্ধাটা তার মধ্যে জাগ্রত করলেন। কি শ্রদ্ধা? ও আগম শ্রদ্ধা জাগ্রত করছি। শ্রদ্ধা কত প্রকার হইলেন দনরারে? চারি প্রকার: আগম শ্রদ্ধা, অধিগম শ্রদ্ধা, অবকল্পন শ্রদ্ধা এবং প্রসাদ শ্রদ্ধা। তার অন্তরে আগম শ্রদ্ধা জাগ্রত করলে কি শ্রদ্ধা জাগ্রত হয়েছি রে? আগম শ্রদ্ধা। হয়তো ওনাকে যদি না দেখি কিংবা ওনার লব্ধ জ্ঞান লব্ধ জ্ঞান প্রাপ্ত সে মহাকরুণানিধি বুদ্ধ, ওনাকে যদি আমি দর্শন না করে আমার এই মানব জীবন বৃথা। তাই পরক্ষণে তিনি তাদের সবার সাথে মিলেমিশে একাকার হয়ে তিনিও কাজ করতে লাগলেন। বললো যে আমি আর কি দেব, আমার তো বুদ্ধকে দেওয়ার কিছুই নাই, বরঞ্চ আমি এখানে আসলাম নগরে লবণের সংগ্রহের জন্য, তাই আমার তো দেওয়ার আর কিছুই নাই, তাই তাদের মতো আমিও কিছু করি। ওই তাপস সে কিনা নগরের সবার সাথে মিলেমিশে ওই রাস্তাগুলো সে পরিষ্কার পরিচ্ছন্ন কিংবা মেরামত করে যাচ্ছে। এমত অবস্থায় শুনতে পায় হংসবতী নগরের ধার প্রান্তে সে বুদ্ধ পৌঁছেছে কিংবা প্রবেশ দিয়ে ঢুকছে। খবর হয়েছে হৈহুল্লাস এবং সবার মধ্যে একটা আনন্দ মুখরিত এসেছে। পরক্ষণে তিনি তাদের সবার মধ্যে একটা হৈহুল্লাস তৈরি হয়েছে, বুদ্ধ আমাদের গ্রামে প্রবেশ করেছে, তোমরা কে বা কারা কোথায় আছো, সবাই জাগ্রত হও। এবং পরক্ষণে ওই বুদ্ধের প্রতি শ্রদ্ধা মনোনিবিষ্টে তোমাদের অঞ্জলি অর্পণ করো। তো সাধারণত বুদ্ধ জ্ঞান, বুদ্ধের দর্শন গরিবেল্লায় বুদ্ধর ত্যাগোজ্জ্বল এবং বুদ্ধর রূপ মহিমা চক্ষু দ্বারা দর্শন করণ মহৎ জ্ঞান। শুধুমাত্র বুদ্ধর ভাষা যে আর অন্তরে ধারণ গজ্জুম শিবে বড় হতা নয়, কিন্তু বুদ্ধর এই চেহারা দর্শন করণ কিন্তু মহা জ্ঞান। আর আবার আগে জায়গা যাই, কিন্তু বুদ্ধর চেহারা দর্শন করি কি ফল পাই এখানে করি সংক্ষেপে ওনারা বুঝে। মিষ্টি কুণ্ডলী জাতক ওনারা তো কেন উন্নয়ন ফানলার কেন মনয়, মানে ওই যে মিষ্টি কুণ্ডলীর সন্তান বুদ্ধর ছায়া ওই বাড়ির মধ্যে কিংবা ওই ফেরাল মানে ওটা দিয়ে আর কি বিকলঙ্গ আর কি সন্তান, তো এই বড় করি নহর আর কি নেবের বিস্তারিত নহর আর কি। তো এবার দেখি না বুদ্ধ দেখি বসুন্দর হতাই এবার হইতে গেলে আবার দেশন আইন দেখুন জীব অজবর জীব। তো জীব ওনারা বুঝেতেন স্যার, অর্থাৎ বুদ্ধর ছায়া দর্শন করি নে ওই বিকলঙ্গ সন্তান পরক্ষণে সেই দেবলোকে উদয়ই। তারপর এতলা সন বুদ্ধর নাম শুনি না যার অন্তরে যদি প্রগাঢ় শ্রদ্ধা উৎপন্ন করিতে পারে সে পরক্ষণে বুদ্ধর প্রতিচ্ছবি দর্শন করলিয়ে কিন্তু মহা পুণ্য লাভ করিতে পারে। তুই নামে যদি মধুর নাম, সে নামের প্রতি যদি বুদ্ধের নাম বড়ই মধুর কিংবা বড়ই গুণগ্রাহী, সেটা যদি অন্তরে ধারণ করে সে কোনো একজন ব্যক্তির মনে যদি অধিক শ্রদ্ধা যদি জাগ্রত হয়, তখন থেকে তার মনে শ্রদ্ধার ভাব কিংবা পুণ্যের ভাব তখন আস্তে আস্তে ক্রমান্বয়ে শুরু হয়। যখন কিনে সময় মাত্র সে বুদ্ধকে দর্শন করে তখন পরক্ষণে তার আরো অধিক পুণ্য জাগ্রত হয়।
জারিও বুদ্ধ দর্শন করছি, আবার বুদ্ধের মুখনিসৃত বাণী শ্রবণ করছি, তবে আরো বেশি দ্বিগুণতর পুণ্য অর্জন করি নে দুঃখ মুক্তির কিছু কিছু সন্ধান লাভ করতে সক্ষম হয়। তো এদিকে বুদ্ধ আসি বলি, বুদ্ধ আইর বলি একখানা শুনানোর সাথে আছে ব্যাকুলের মন খুবই উৎফুল্ল হয়ে গিয়ে বুদ্ধ আই বুদ্ধ খবর পাই দিয়ে লই নে যে অবস্থা ঘরের নগরের সাজা সুসজ্জিত ঘরের চারিফালে সাফসুতরা ঘরের কত রহমর পিতার মনের আকাঙ্ক্ষা পরিতৃপ্তি তৈরি করে অনারা গুজন না নগরণে বিকে ওই না নময় অনারার মনর মিলেন না ন মিলের অনারার অঙ্গে কিন্তু বানতে হন বুদ্ধ নয় বানতে মার্গ লাভে অরহত বানতে নিজেকে বলে না মার্গ চিত্ত ভান্তের অন্তরে আছে তাই বলে এই নয় যে ভান্তে মার্গ লাভ করে ফেলেছেন সেটা নয় তবে আপনাদের যে একটা মনের যে আকাঙ্ক্ষা পরিতৃপ্তি অনুভূতি সেটার সাথে বুদ্ধের সাথে কিংবা বুদ্ধের সময়কালের সাথে কতটুকু সামঞ্জস্যতা সেটা একটু প্রকাশ করছি কারণ ওনারা তো কিছু ন হন তাহলে বান্তার কামান্ত হয়ে যা দেরি ওনারা হরমহান্ডর উপলক্ষ করি না কম পরত্ব খেং গুজুমা তাইলে এই বুদ্ধ আহিদে এই ধরনের দৃশ্যমান এই দৃষ্টিভঙ্গি দেখি নে তার মনের মধ্যে অধিগম শ্রদ্ধা জাগ্রতই কিন্তু ওই তাপসর মনের মধ্যে আগম শ্রদ্ধা জাগ্রতই আগম শ্রদ্ধার অপর নাম হইলে বুদ্ধ হওয়ার ইচ্ছা বুদ্ধের জ্ঞান প্রাপ্ত হওয়ার ইচ্ছা কিংবা বুদ্ধিসত্ত্ব পারমি সম্ভার পূর্ণ করার ইচ্ছা এবার হদ্দ আগম শ্রদ্ধা আর ওইতারা যারা বুদ্ধরে দেখিব কিংবা বুদ্ধর একখানা বুদ্ধর দান ধর্ম করিব নয় বুদ্ধর দর্শন লাভ করিব এটার ইচ্ছা হলো অধিগম শ্রদ্ধা যে অধিগম শ্রদ্ধা কিনা অর্থাৎ আমরা কোন এক অরহত কিংবা কোন এক ভিক্ষু কিংবা কোন এক বুদ্ধ কিংবা কোন একজন শ্রাবকের সন্ধান লাভে আমাদের যাতে অরহত্ব কিংবা দুঃখ মুক্তি হেতু হয় আর ইতারা কিন্তু আর বুদ্ধই বুদ্ধ ধরনের ইচ্ছে বিতারাত্ম নাই এনে যার শুধু আরা দুঃখত্ব মুক্তি লাভ করছো আরা নির্বাণ সাক্ষাৎ করছো যখন গো বুদ্ধর লাভ করতেল কিন্তু ওর তো এই তাপসর মনতুন কিন্তু অধিগম শ্রদ্ধাই নয় আগম শ্রদ্ধা মানে হয়তো বুদ্ধ মহাজ্ঞানী সর্বগুণযুক্ত এবং ওনার জ্ঞান আমাকেও প্রাপ্ত হতে হবে উনি কেমন আমি দেখতে চা আর কেন হতাইলে ও পারম মধ্যে সাধনা করতে গিয়ে কিন্তু জ্ঞান অর্জন করিবার লাগবে জ্ঞান যদি অর্জন করিবার লাগলে যদি ফারম না যাইতো তাহলে কিন্তু আর ডেকে সংসারের আবত্ত জীবনের মধ্যে সময় হারাইতো অন্য তামে ক্রোধে এবং মায়া মহ মাৎসর্যের মধ্যে জড়িতই নে এন এন গরি না হনরম করে কি সময় অতিবাহিত করিত ফারক জনের কারণে ওর মনের আকাঙ্ক্ষা গিয়ে তো বিশাল বড় কত বড় বিশাল বড় আরখানা করে অনারা বুঝে ওবাদ উদাহালি দুঃখ দুঃখ হইলেও না দুঃখের সেদং গরম হইত না সেদং গরিবের অন্তরে ইবে মশাল জাগ্রত গরম হইত না কেন হন আজি ওনারা গরিবের না নগরী মত এবং মাই ফল দুমুয়ার উপলক্ষ করে হইন্দা যে হতা মাই বলে কি চিন্তা করো মত বলে কি চিন্তা করো কিন্তু দেশনার ধারে ধারে আবার বুঝে দিই ওনারা নাকি নয় আচ্ছা এখন এই তাপস যে তাপস কিনা তার যে বংশে কিংবা যে রাজ্যে কিংবা যে নগরের মধ্যে জন্মগ্রহণ করছি তাও যেন তেন নগরের মধ্যে জন্ম নয় ও জন্মগ্রহণ করছি রে এক রাজ গর্ব মধ্যে রাজ পরিবারের মধ্যে রাজ গর্ব রাজ পরিবারের জন্মগ্রহণ করি আবার ফরক কনে ওই ওই মাতৃকুলর সাত পুরুষের ধন কিন্তু ওর মধ্যে বর্ধিত আছে পিতৃকুলর সাত পুরুষের ধন বর্ধিত আছে এক পুরুষের ধন হইলে 84,000
কোটি স্বর্ণ মুদ্রা, কত? 84,000 কোটি স্বর্ণ মুদ্রা এক পুরুষের ধন। এবলা এইভাবে সাত পুরুষের ধন 84,000 স্বর্ণ কোটি, অর্থাৎ পিতৃকুলত এইভাবে 14 জন। এই 14 জনের পুরুষের সর্বোপরি এত স্বর্ণ মুদ্রা কিংবা এত ধন দৌলত কিংবা এত প্রাচুর্য অধিকারী হইনি, কিন্তু ও জন্মগ্রহণ করেছে। জন্মগ্রহণ করিনে, কিন্তু তার উপযুক্ত বয়স তেমন নময়, তার পরক্ষণে তার মা এবং বাবা দুজনেই মারা গিয়ে। তো তার মা বাবা দুজনে মারা গিয়ে, মারা যাওয়ার পর এখন তার উপরস্থ আর কোনো গার্জিয়ান নাই, উপরস্থ হন নাই দে গার্জিয়ান নাই, আর পয়সা হলো তো গার্জিয়ান থাকিলে, ফলে কি ইতের মন নাম ওই গার্জিয়ানের কেদাপিত ইত্যের যদি ফোয়ারে যদি হয় ওটা তুই লাহা করা হদ্দুর গজু যায় হতে মাস্টার, তারপর কোন যদি হয় ওটা মাস্টার সাজ গজু এন কিরি বিধি হতে আমাদের কা সরি দে জুন দে তো সরি দরি কিরি বিধি হতে দুয়ো টিয়া হামাইও মা বাপ গো হতে আসে দে হদি তার আর পিছে তো হতে তানম পরি। এখন তার অন্তর মধ্যে মাতা পিতার প্রতি আসক্ত জন্মে, আর মাতা পিতা নাড়ালো বহুত কিছু দায়িত্ব কর্তব্য এবং দায়িত্বের মধ্যে আবদ্ধ হইলে মাতা পিতারা চতুর প্রত্যয় জানে কর্ম সম্পাদন গণনা আর প্রত্যেক সন্তান নৈতিক। এখন দেখা যাবে ওই সে সন্তান যদি তারা যদি হই ওটা তুই লাহাফরা গজ্জুস মহা জ্ঞানের অধিকারী হইজুস, আর মনে হয় তুই ধর্ম শিক্ষা যদি তুই ত্রিপিটক যদি ট্যাঙ্গর উল্লস ত্রিপিটক প্রত্যেকটা হতা কিন্তু তোর যথেষ্ট জ্ঞান অর্জন হইব, আর মাস্টার্স পাস পাওয়া দে ইতি ওই ধর্মর কথা আয়ত্তে তো না ওই তার ওই অন্ধে টানার দে। এখন মা বাবার মিকে ইতার মন নাম ইকে যাইতে যাই নে, পরক্ষণে মা বাবা তারে কি তুলি দেন গারুদ্দি গারুদ্দি কি তুলি দেন জুয়াল তুলি দেন না নদের, হ্যাঁ কিছুদিন পর হতে আর পোয়া পালা টিয়া বসে হামার যেতে টিয়া ন হামাই এতে কিন্তু ইতার পোয়ালের মধ্যে বন জুটে জুটে ন জুটে টিয়া ন হামার দে তো ন জুটে, আর ইতিও যদি গরম মধ্যে আইনে বই হাই এম বউ যদি বই হাই তৈবা ইতার ইতারা দুজনের টানিবের মতো শক্তি মা বাবা তো আসেনি, এ হতে ইতে ক্যাং করে ওই মা বাবা ইতার উদ্যোগ জোল তুলি ন দেয় যারিও টিয়া 22,000 কিংবা 25,000 কিংবা 30,000 টিয়া খামানোর মতো উপযুক্ত কিংবা সরে এখান দুই জি তখন ফরক কনে মা বাবা তো এখন লোভাই গিয়ে যদি ফোয়ারে সদে এখন ওকে বলা গিয়ে উপযুক্ত সময়ে যে ফোয়া তিরিম বিরিং ঘরে টিয়া কেনা হম দেয় না বুঝল, এতদিন টেনশন আছিল যে ফোয়া লাহাবারা ঘরের 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 অপু দেখা সরি দেয় বাজিলে আসলে অন্তরের মধ্যে দোলা লাগে তো অন্তরতে কেন দোলা লাগে ফগড়ের টিয়া থাকিলে মন ফুটি থাকে অনেক কিছু গুত্ত মনে হয়, এখন টিয়া নতাইলে আর ইন বালানো লাগে এই আনন্দ বিনোদন এই বিভিন্ন ধরনের ফল রংসং আর কি মোবাইল টিয়া নতাইলেও বা এলো হইব গইতে না কেন হন টিয়া থাকি না নেবে এলো কেন আস খবর লইতে পারে তখন টিয়া ন থাকে ফল আর এলো ন থাকে টিয়া আছে ফল আর এলো আছে নাকি ন তুই মা বাইজের তো দেখে আর জানের বুঝের হতে না এই ফোয়ারো হতে বিয়ে কি জুমল কেন গরম পরিবে দেয়া তুলি দম পরিব দে সন ফুয়া রঙে মা রঙে হট কানেট মা বাপ রঙে হট কানেট ফুয়া আসক্ত গিয়ে মাতা পিতার দায়বদ্ধতার হার নড় ন জাননি মা ভাই আবার আসক্ত গিয়ে ফুয়া তো টিয়া হামাল লইবে অসুবিধে গিয়ে দে ফলে কি হর হয় তারা কি গরম পরিব জোল তুলি দম পরিব জোল দাঁড়িয়ে তুলি দিয়ে ওরে জোল টানতে 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 ইতি আবার বাপ গিয়ে গিয়ে দেরিয়া ইতি আবার কি গিয়ে গিয়ে বাপ গিয়ে গিয়ে আহা ধর্ম ইবলে সংসারের সামগ্রিক ধর্ম
বুঝুন না কি হয়। এখন মা বাপ থাকানোর কারণে যাইনি এফুয়া খতম দাপ সদা আর মা বাপরা খাবাইব ইটার অন্তর যদি প্রব্রজ্য কিংবা ত্যাগ কিংবা সদ্যমর প্রতি তার আক্রোশ থাকিলিও কিন্তু ইতার ওই ইতার মা বাবার কারণে এটি আইন ভার ইতার ফিসু টানে হদক গন্তে যত উড়িবি উর কিন্তু নাটা কিন্তু আর আত না নয় ঘুরি ফিরি আবার তুই আর হাসা ইম করিবি ঠিক অনুরূপ ভাবে মাতা পিতার টানে ইতি হনমিতে যাইতেই না পারে কিছু এরকম সৎ আদর্শ হওয়া আছে তুই ফরক করে যাই নে এখন মা বাবার ঘাড়িটা ইয়া টাইতে যাই নে মা বাবার প্রতি আসক্ত হইতে যাই নে ফরক করে ইতি শাসন মধ্যে না যা তুই এখন ওই তাপস সে যে কিনা রাজা হইনে জন্মগ্রহণ করছে রাজকুলের মধ্যে এতক্ষণ সম্পত্তির অধিকারী কিন্তু ফরক কনে ওই ছোটকালে তার মা এবং পিতা দুজনেই মৃত্যুবরণ করেছেন তাই তার কোনো পিছু টান নাই তা পরক্ষণে সে দেখতে পায় আমার পিতা কি করেছেন আমার মা কি করেছেন কিংবা আমার পূর্বপুরুষের যে বা যারা ছিল তারা কি করেছেন তাদের অর্জিত দন্দলত কিংবা সসম্পত্তি গুলো তারা রক্ষা করেছেন প্রতি উত্তরে তারা এ সম্পত্তির সাথে করে নিতে পারে না হদে সকল সম্পত্তি গুলো আমিও তো পারবো না নিতে তাই আমি সেটা অনায়াসে বিলিয়ে দিয়ে পুণ্য সম্পত্তি আমি সাথে করে নিতে চাই কি সম্পত্তি পুণ্য সম্পত্তি খালি পুণ্য সম্পত্তি হতই না নয় আচ্ছা তাহলে এই পুণ্য সম্পত্তি আমি সাথে করে নিতে চাই ইহাই আমার সঞ্চিত জীবনের পাতিও হবে যেটা আমার মা বাবারা কিংবা অপরাপর জ্ঞাতিরা তারা কেউ চিন্তা করে নাই তাহা আমি করব এখন হয়তো এই সকল সম্পত্তি গুলো যদি আমি যদি দান করি কিংবা আমি যদি পুণ্য সম্পত্তি যদি অর্জন করি তাহার সমান সমান অংশে আমার মাতা পিতা তাহারাও প্রাপ্ত হবে তাহলে বা আদর্শ সন্তান দরকার আছে আদর্শ সন্তানের মাধ্যমে মাতা পিতা উপকৃত হব না নইব মাতা পিতা হলো বুদ্ধ দেখা কিংবা বুদ্ধ দর্শন কিংবা সমস্ত দুঃখ থেকে মুক্তি লাভ করিব না নগরিব সম্রাট হইয়া রাজা সুদ্ধ এবং মহামাইয়া দুঃখ তো মুক্তি লাভ করছি না নগরে ইতারারে স্বর্গ মুখ্য পথ কিংবা নির্বাণ পথ লইবার ক্ষেত্রে আর আর বুদ্ধর ভূমিকে আসিন জানো আসিন তাহলে আর আর পয়সা তো তাকে করিব না নগরিব আচ্ছা এখন এই যে যে দুইজন মাতা পিতা তারার অর্জিত সম্পত্তি রাখি মৃত্যুবরণ গজিতে এই সন্তান হইলে ওই তাপস কিংবা বুদ্ধিসত্ত ওই তাপস কিংবা বুদ্ধিসত্ত তিনি বুদ্ধ হবেন বুদ্ধিসত্ত তো হতে আম মা বাবা ইতারার গর্বেই তো হতে আয় জন্ম নিই মাতা পিতারও যদি আমি যদি মুক্ত করতাম চাই মাতা পিতারও যদি অধিক শক্তিশালী বলবৎ করতাম চাই তবে হয়তো ইতারার অর্জিত সম্পত্তি দান করি ইতারারই পুণ্যবান করাই পুণ্য সত্য ব্যক্তি করাই পাশাপাশি আয় নিজেও পুণ্যবান হইম তো হয়তো পুণ্য সম্পত্তি লই নেই হয়তো আয় যাইতাম চাই হদিও না আর কেয়া রঙে যাইতো না তো হয়তো ঘোষণা করছি রাজ্যের মধ্যে রাজ্য ঘোষণা করি হদে যত মানুষ আছে সমগ্র রাজ্যে তোমরা সবাই আসো যে যতটুকু পারো ততটুকু তোমাদেরকে অকাতরে সে সম্পত্তি দেওয়া হবে এখন কে গাড়ি লইয়ে গিয়ে কে লাই লইয়ে গিয়ে কে বার্গ লইয়ে গিয়ে কে এক একজন এক এক কিছু লই না ইয়ে কারণ ঘোষণা করছি যে সম্পত্তি দিব বলে হদের রাজা এখন গাড়ি করে নিয়ে যায় যেতে পারিতে গাড়ির মধ্যে বুঝছি বড়ি নিয়ে সম্পত্তি লই যার মণি মুক্তা অলঙ্কার যা কিছু আছে কে লাইব্রেরি লই যার কে গাড়ি করে কারণ গাড়ি গাড়ি আনিবে সামর্থ্য যাত আছে তো গাড়ি গরিব গলে যেতে আর যাত লাই আনিবে সামর্থ্য আছে তো লাইব্রেরি লই গেছি এইভাবে অকাতরে সমস্ত সম্পত্তি ব্যাপক কি করছি বিলীন করি না দান করে ফেলে দান করি তখন পরক্ষণে তার মনে সম্বেক উদয়ই দে হদে আর হদে আমি হদে এটা থাকতাম না
গহির অরণ্যের মধ্যে যাইঙ্গি হর যাইঙ্গি গহির অরণ্য যাইঙ্গি তৈল ইন্দি মা বাবাও নাই সসম্পত্তিও নাই তার আর কিছু টান আছে না আসা নাই আর আতন আসা নাই আর আতন আসা নাই এই সন আছে তৈলে আর সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান আর হইল মহা দুর্ভাগ্যবান তাহারা বুদ্ধর মতো লাগলে কিছু চিন্তা করম ফুরিব না নফুরিব এই বৈত্য গেলে এইভাবে এই জায়গা থাকি ফুরিব দেরিয়া মনে মনে সংকল্প উদয় করেন না আর আর বলতো সরি সোতা করি তিয়া কান হইলে হয়তো মার মা হয়তো কিছু ইয়ে হয়তো খরচ করে দেবো হয়তো বড় করি না হয়তো জুমন হাঁদল লইবিল ইন্দেরি কিন্তু ফুরুত করে যেতে যাইব আহা শেষ ন বুঝান কিন্তু এই এই তাপস তার নাম হইলে সুমেদ তাপস তার নাম হইলে কি সুমেদ তাপস এমনি সুমেদ ওর নাম হচ্ছে সুমেদ রাজা কিন্তু ওই কি গুটে তাপস এই সুমেদ রাজা ওই কি গুটে তাপস সুমেদ তিনি চিন্তা করলেন আমার আর কিছুই নাই কিছু টান নাই সম্পত্তির প্রতিও কিছু টান নাই প্রঘাত দুঃখ উৎপন্ন হইয়ে
এই দুঃখ আয় হারে বুঝাইম কেন বুঝাইম আয় নিজেও আর বাসা নপাই মানুষের তো বা টিয়া থাকিলে গতি পাই টিয়া নথাইলে গতি নপাই টিয়া যা তার ফেলে গতি আর নাই তখন অল্প টিয়া আছে এই প্রায় আনুমানিক 1,35,000 টাকার মতো আছে কত আছে দুবার 1,35,000 টাকার মতো আছে তো এই 1,35,000 টু 19,000 টিয়া ব্যাংকের মধ্যে রাখি আর বাদ বাকি টিয়া ব্যাংক কো চাই নে একবার উঠু একবার বারমা হড় উঠু দি বারমা উঠু 2 তারিখ আর মন্দিরে হামো কইতাম না টিয়ারও দরহাম নাই কিছু দরহাম নাই জিন আছে লই না যাই নাকি দুঃখ মুক্তির লাগলে কিছু শিক্ষা অর্জন করছো তুই আজি এত নজন করি এই না আজি ফার তুড়ি না আজি আজি ভান্তা আজি এই ফটো তো আছে বুঝুন না আপনারা কি কই কথা কান তো যা অল্প টাকা দিও ওই ব্যাংকের মধ্যে আছে এই সরাই নে এই ওনারে ওই কুটির নির্মাণত তারপরে জিও গরম করে দিই ব্যাংক নিজের অর্জিত টাকা আর দিই খনে দিব না দিবি চিন্তা করি না বানতে এই পথে ন যাই নিজের শ্রম টিয়া দি কুটি নির্মাণ নির্মাণ কল্পের মধ্যে ব্যয় করাই দি সেবা করে দিই না ইতার আই গুজি এবং বান্তা দিয়ে এই পথের মধ্যে বাইরে গিয়ে সদ্ধর্ম পূজারি বিন্দু তো যে নারা হইতাম চাই এই সমস্ত হার নারা কিনে পিছু টান মানে এর প্রতি পিছু টান দে টিয়া বেশি তাইলে মনের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হইব সন্তার মধ্যে অগ্রসর হই তুই আর এই সময় তো তাপস যে তাপস কিনা হাতু টিও নাই রাজ্য নাই মা বাপ নাই সদা আর সদে কে আয় নাই সদে এখন আয় কি মুক্ত তো হয়তো আয় কি যুগ সদে ফারতে যাই গে ফারত যাই না হয়তো নিজেরা সদে একখানা করে যাই না বুঝুক এই চেতনাকে পোষণ করে তিনি পাহাড়ে গমন করে সাধনা লব্ধ তিনি জ্ঞান চর্চা করতে লাগলেন তিনি সুমেদ তখন হয়ে গেলেন তাপস তাপস মানে ঋষি যোগী পুরুষ মুক্ত পুরুষ সাধক এখন ওই যে বুদ্ধ এখন ওই কন্যা আবার জায়গার মধ্যে আসছি তোমরা এখন এই মেয়ে ফুয়া যেতে আষ্টৌ পদ্ম ফুল লই না যেতে বুদ্ধরে যেতে দিবে বুদ্ধরে শ্রদ্ধা নিবেদন করব এমন সময়ের মধ্যে নগরের মধ্যে যেতে বুদ্ধ আইয়ে তখন সে তার মনে সংকল্প উদয়েই দেয় হদা আই বুদ্ধ হইতাম চাই কি হইতাম চাইব বুদ্ধ বুদ্ধ নাম শ্রবণ মানে শোনানোর সাথে সাথে তার মধ্যে জ্ঞান উদয় এই জ্ঞান উদয়ের কুরবান্নে তার মনের মধ্যে সংকল্প উদয় রে আর সকল সম্পত্তি ভুক গরিবের মতো সকল সম্পত্তি কিংবা আর অপরাপর জ্ঞাতীয় ন ঘরে কিংবা আইয়ে ফাইতাম ন প্রথম দাপ দ্বিতীয় ধাপ হইলে ইউনর পরিবর্তে পুণ্য সম্পত্তি হইলে আসল সম্পত্তি দ্বিতীয় ধাপ তৃতীয় হইলে ইম ব্যাগ কোনায় ত্যাগ করি নে মাতা পিতারেও স্বর্গবাসী কিংবা পুণ্যর অধিগত গুজ্জু পরক্ষণে আই দুঃখ মুক্তির পথে অরণ্যের মধ্যে অবস্থান লইব এই যে তৃতীয় ধাপ এখন ইউ গুত্র যায় তখন ক্রমান্বয়ে চতুর্থ ধাপের মধ্যে আসছি অর্ধে ওই অর্ধতে না যাইতো খড়ে সম্পত্তি যদি না পাইতো প্রতি উত্তরে সম্পত্তি যদি দান না করতো তার পরক্ষণে যাই না তার মধ্যে যদি যে পুণ্য পারমিতার যদি সম্বেক উৎপন্ন হইনে যদি ফার মধ্যে না যাইতো তাহলে ফার তো নামি নে বুদ্ধ শব্দ ও যদি তার হানের মধ্যে বাজানোর সাথে সাথে জ্ঞানী হন মতেই উৎপন্ন না হইতো তেতলাই এই জ্ঞান নাম উৎপন্ন করছি দেখতে ওই বুদ্ধর শব্দ বোঝাতে হতে জগতে মহা করুণা নিধি জ্ঞান পূজ্য বুদ্ধ আসছে তখন তার অন্তরে আগম শ্রদ্ধার বাপ উদয় কি বাপ উদয় দে আগম শ্রদ্ধার বাপ আমিও বুদ্ধ হব আগম শ্রদ্ধার বাপ এখন যথাকালে বুদ্ধ আইর 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 আসছে এখন বুদ্ধর আইনর মাঝখানে রাস্তার মধ্যে ই তারা এখন জানি ফানলা উগ ফানি যাইবার উগ কি কাদা যুক্ত একখান জাগা রই গিয়ে
ভাঞ্জা। ওই জায়গা দিয়ে বুদ্ধ পায়ে, যেহেতু বুদ্ধের বুদ্ধগণদের পায়ে জুতা থাকে না, বুদ্ধগণদের পায়ে জুতা থাকে না, তার পরক্ষণে তিনি পায়ে হেঁটে আসতে গিয়ে তার পায়ের মধ্যে যদি ফুট কিংবা কাদা যদি লাগে, তাহলে পরক্ষণে কেন জানি আমরা এতগুলো করেও হদের পুরগল লিপি দুয়ারতাই না আসার হয় আরামে বলো হয় দেরি। তো ঠিক অনুরূপ ভাবে পুরো রাস্তা এবং ব্যাপ কিছু করছি গরমের ফরক যাই না, ওই যাই না আসার একটা হাগালাই। তো অর্থাৎ ওই জিনিসটা কেন জানি অক্ষত রয়ে গেছে, সে তার অন্তরে প্রগাঢ় শ্রদ্ধা উৎপন্ন হয়েছে। তাই বুদ্ধের পায়ে কোন রকমের কাদা লাগা সম্ভব নয়। নগরের মধ্যে অনেক শত শত মানুষ খাস গজ্জি ভ্যাকুনে শ্রদ্ধা সহকারে আগু বাড়াই বুদ্ধরে আনে। ওবে আছে দেখালি ওই অন্য তাল কি তালের মধ্যে আছে দে, কন্যা আছে তো হন্তালত, সুমধা তাপস আছে তো অন্য তালত, ব্যাকুনে আনন্দ করে হই উল্লাস করে বুদ্ধ কি জয় বুদ্ধ কি জয় ন বুঝ। এবং বুদ্ধরে আগু বাড়াই না আনি বেলা বলে ব্যাগ কোনো একটা হইসই করি কি করি, কি করবো না ক্যাং করবো ক্যাং করবো না ক্যাং করিব। কিন্তু বুদ্ধিমান বিচক্ষণ ব্যক্তি, যারা বুদ্ধিমান বিচক্ষণ ব্যক্তি ইতারা কিন্তু হন জায়গার মধ্যে যাই পুণ্য লেখা লাই ইন কিন্তু আরো বরাবর মানছে কে হন্য করে ইন হলে জ্ঞানের খুবই অভাব, কিংবা অধিক পরিমাণ জ্ঞান থাকিলে ইতারাই পরক্ষণে এই সবকিছু ইতারা লাভ করতে সক্ষম হয়। এখন তিনি ওই যে কন্যা ওনার মনয় সুষমা, ওনার নাম হচ্ছে সুষমা কন্যা। এই সুষমা কন্যা থেকে তিনি চাইলেন হয়তো আরে কিছু ফুল দাও না, হয়তো আই ফুলি না নিদি হয়তো বুদ্ধরে দিবার লাগে, হয় তোমার কেন দিই মেয়ে পাবে হয়তো না না হয় আমিও হয়তো বুদ্ধকে পূজা করব। তাই যদি তোমার ইচ্ছা হয় আমাকে কিছু ফুল দাও না, তখন তিনও ফুল নিজের লাই রাখি ফাঁচ ফুল ওরে কি করছি দিফিলি দিফিল আনার পর এবার ফাঁচ ফুল ইনাঙ্গুর আতর মধ্যে লই বাঞ্জাম মধ্যে শুই এক বেরাঙ্গুর উইত হই দেখতে ওইটারা দেখুন বুদ্ধরে আগে আগে মানুষের দুঃখ মুক্তি নিবারণে, মানুষকে কল্যাণ সাধনে, মানুষকে মৈত্রী বর্ষণ করার মতো তাদের অধিকতম পারমী সম্ভার কিংবা অধিক পূর্ণ পারমিতাকারী। তাই মানুষের হিত এবং কল্যাণ করাই হচ্ছে ওদের কাজ। তাই সর্বোপরি সেদিক বিবেচনা করে পরমত্তে তিনি দেখতে পায় ওনার দিব্য জ্ঞানে ইনি যেমন তেমন সত্য ব্যক্তি নয়। এতগুলো মানুষ দেখলাম সকল মানুষের ওনার দৃষ্টিভঙ্গি খুবই ভিন্ন, তার পরমত্তে ওনার গায়ের পোশাক তার রূপবর্ণ খুবই পরিবর্তন এবং অনেক আলাদা ভিন্ন রূপ দৃষ্টিভঙ্গি, মাথার জঠাদারি চুল তার পরনে কাপড় এক বস্ত্র, তাও আবার এক কালার শ্বেত বর্ণের, এবং তার গিরিবসন সবগুলো হচ্ছে সাধক সাধক জীবন। তার পরক্ষণে তিনি দেখতে পায় তিনি যেমন তেমন সত্য ব্যক্তি নয়, তিনি পারমী সম্ভারকারী। কি কারী? পারমী সম্ভারকারী। এদিকে বুদ্ধ, এদিকে সুমেধ তাপস, উনি তার হাতে ফুল নিয়ে তিনি মনে মনে সংকল্প করে এবং প্রার্থনা করছেন, আপনার ত্যাগ উজ্জ্বল মহিমা, আপনার লব্ধ জ্ঞান,
আপনার উজ্জ্বল দীপ্তিমান অষ্টসর রশ্মি আমাকে বিমোহিত করেছেন, উদ্ভাসিত করেছেন, আমার অন্তরে পুলকিত হয়েছে। আপনার এই করুণানিধি জ্ঞান আমার অন্তরে জাগ্রত হোক, তাই আমি আপনাকে ফুল দ্বারাই অর্পণ করছি। সদ্যমে পূজারি বৃন্দগণ তখন সেখানে, তিনি যখন এইভাবে যখন ফুলদারে যখন ওনাকে অভ্যর্থনা জানিয়ে এইভাবে অর্পণ করে বলতে লাগলেন, মুনিবর মহাকরুণানিধি আমার গায়ের উপর দিয়ে আপনি কাদাবিহীন আপনি অনুগমন করেন। তখন বুদ্ধ এই সর্বোপরি দৃশ্যমান এই বিষয়টা অবলোকন করে দেখতে পায় তিনি বুদ্ধ হবেন, তাই তিনি অনেক মহা সত্য ব্যক্তি। সকল অপরাপর 500 জন অরহত ভিক্ষু সংঘদেরকে বলতে লাগলেন যে ভিক্ষুগণ তোমরা কেউ ওনার উপর দিয়ে যেও না, তার কারণ উনি যেমন তেমন পুদ্গল ব্যক্তি নয়, তিনি সম্যক সম্বুদ্ধ সত্য ব্যক্তি, অনাগত ভাবি বুদ্ধ হবেন। ওনার মধ্যে যে বীজ কিংবা পূর্ণ পারমিতা রয়েছে যাহা তোমাদের কারো মধ্যে নাই, উনি যেমন তেমন নয়, তিনি বুদ্ধ হওয়ার সেই মনোচেতনার মধ্যে জাগ্রত করার সংকল্প দৃঢ় মনোভাব তিনি উৎপন্ন করেছেন। এটি তিনি অনাগত চারি লক্ষাধিক ধরে তাকে পরিভ্রমণ করতে হবে। তিনি কেমন সত্য মানব কিংবা কেন তিনি বুদ্ধ হবেন তার কারণ হচ্ছে, আজ থেকে তিনি ষোল অসংখ্য লোককল্পে তিনি কায়িক এবং বাচনিক চেতনা দিয়ে তিনি পারমী পূর্ণ করে আসছেন। বুঝুন না কি হয় অনারহতা সম্যক সম্বুদ্ধ যারা হইব, চারি অসংখ্য লক্ষাধিক, আট অসংখ্য লক্ষাধিক, ষোল অসংখ্য লক্ষাধিক, এইভাবে পারমী সম্ভার 20 অসংখ্য লক্ষাধিক, এই ধরনের পারমী সম্ভার পূর্ণ করে। তন্মধ্যে আর্য মিত্র বুদ্ধ 20 অসংখ্য লক্ষাধিক পারমী সম্ভার পূর্ণ করেছে এক নাগারে। কি নাগারে? এক নাগারে, এটা খণ্ড খণ্ড নাই, 20 অসংখ্য লক্ষাধিক পারমী সম্ভার পূর্ণ করেছে। এ বললে শ্রদ্ধা বল, কি বল দিই নে? শ্রদ্ধা বল দিই নে। আর আর গৌতম বুদ্ধ বীর্য বল, প্রজ্ঞা বল, প্রজ্ঞা মানি প্রজ্ঞার মাধ্যমে অধিক সমপরিমাণ বীর্য পরাক্রম উৎপন্ন করেছিলে, চারি অসংখ্য লক্ষাধিক পারমে সম্ভার পূর্ণ করিবার লাগিলে। ওই হার হাসে সুমদতা দীপঙ্কর বুদ্ধের পাদমূলে প্রার্থনা করেন। এখন এই প্রার্থনা যেতে যথা উপযুক্ত ভাবে পরিপূর্ণ অঙ্কুরুত্বই তখন ফাঁসুদি দেখা যাচ্ছে সুষমা না সুষমা, এই সুষমা তখন শুনি হদবু জীবের আয় হজে চুড়িতে ন চাইবে, হজে এত বড় জ্ঞানী ব্যক্তি হদিবে ভাবি বুদ্ধ বুদে অবু কিবের ইবের ছায়া কিংবা ইবের সহচর কিংবা ইবের এই সেবা শুশ্রূষা কালে আজ জীবনদান যদি সর্ব অঙ্গে সর্বজীবনে সর্বত কালে যদি কিনা হলে ইবের অঙ্গে যদি অঙ্গাঙ্গীন পরিপূর্ণতায় যদি আমি যদি থাকি পারি হয়তো আজ জীবন কেন জানে দৈন্য হয়ে যাবো, কে হয়ে যাবো তোমার দৈন্য হয়ে যাবো যদি সন আর মেই ফলর কি প্রার্থনা, মেই ফলর কি প্রার্থনা, এবং এত মেই ফল মধ্যে ওই মেই হইবে সুষমা ইবেই অনেক জ্ঞানের অধিকারী হদ আই আতিন ইন্দিন হদ বুদ্ধের প্রার্থনা করে বন্দনা করে নিবিয়াঙ্গের প্রার্থনা করে শুরু করি। তখন বুদ্ধ ওর প্রার্থনার মন মনের মধ্যে আরা প্রার্থনা বড় বড় করেই না হলিও ইতারা প্রার্থনা বড় বড় করেই না হইতো, ইতারার প্রার্থনা আছে যে মনে মনে বুদ্ধ আমাদের মনের কথা বলতে পারে অন্তরের কথা বলতে পারে, মন এবং অন্তরের কথাকে ভিত্তি করে ওনারা বর প্রাপ্তি হয়, কিন্তু ওই জায়গাতে ওই দুজন ব্যক্তির সুখে উপলক্ষ করে সব কথা বুদ্ধ বলতে লাগলেন। এখন
এদিকে বুদ্ধার কথা, এই যে সুমধা তাপসের কথা হর, এদিকে ওই সুষমার কথা হর, তারা দুজনের কথা যাতে মধ্যে যাতে উদ্ঘাটন করছি, পরক্ষণে যাইনি অপরাপর যারা আছে ব্যা কোন শ্রবণ করি খুবই আনন্দ পুলকিত লাভ করছি। ফলে কি এটারা ব্যাগ কোনে হদে আহা হদে ইবের প্রতি হদে আমার এত শ্রদ্ধা, এই হদে বুদ্ধর প্রতি যেমন শ্রদ্ধা আছি অনুরূপ ভাবে ইয়া ইবের প্রতি তদ্রূপ শ্রদ্ধা আই গিয়ে হদে যে বা যারা আপনারা যে বুদ্ধের লব্ধ জ্ঞান যদি আপনাদের অন্তরে যদি স্পর্শিত না হয় এতে কোনো দুঃখ নাই। অনাদি অনন্তকাল পরে উনি যদি বুদ্ধ হয় কিংবা ওনার সাক্ষাৎ কালে তোমরা বুদ্ধি জ্ঞান লাভ করতে, তোমরাও কিন্তু বুদ্ধি জ্ঞান লাভের বীজ তোমাদের লাভ করতে সক্ষম হবে। তখন সে নগরের অনেক মানুষ তারা সকলের অন্তরে শ্রদ্ধা উদয় হয়, পরক্ষণেই তারাও সংকল্প তৈরি করেন বুদ্ধ আমাদেরকে আশীর্বাদ করেন, আমরা যাতে এই বুদ্ধ নচ্ছেদ যে কোনো বুদ্ধের কালে যাতে আমরা জন্ম নিয়ে আমরা পারমী বীজ কিংবা নির্বাণ বীজ আমরা তৈরি করতে পারি। সদ্যমে পূজারি বৃন্দগণ, তখন সেখানে সেই বুদ্ধ এইভাবে সুমধু তাপস এইভাবে প্রার্থনা করলেন। আরা সংসারের মধ্যে যে আরা অনেকে সংসার করি, যেন ধরন দেব দেবীর সংসার আছে, যেন ধরন দেব প্রেতনীর সংসার আছে, যেন ধরন প্রেতনী এবং দেব সংসার আছে, আবার যেন ধরন প্রেত এবং প্রেতনীর সংসার আছে, আছে না আছে। আচ্ছা এখন দেখা যাবে আর আর মেইন ফল অষ্টশীল লাগে মত ফল নাকে, মেইন ফল দান ধর্ম মধ্যে নাম্বার ওয়ান, পুণ্য ধর্ম মধ্যে নাম্বার ওয়ান মত ফল কিন্তু এটা নাই। তাহলে ফলে কি মেইন ফল হইলে দেবী, দেবী সংসার করে দেন, তার অন্তর্গান সবসময় ধর্মমুখী ধর্ম চিন্তা চেতনা ধর্মের প্রতি প্রগাঢ় শ্রদ্ধা, এই ধর্ম দ্বারাই নিজেকে মুক্ত হতে চায়, নারীত্ব জীবন সার্থক করতে চায়, আর মতবে প্রেত সংসার গড়ে দেবীরঙ্গে প্রেত সংসার গড়ে দে, মাই ফুয়ারে ধর্ম গরিবেলা বলে বাধা দেন, বালাহাজ গরিবেলা বলে বাধা দেন, এবার মনের মধ্যে দান গরিবে চেতন উৎপন্ন হইলে হয় সামাই কেন করে আনি হয় তত তো সব নাই, দিবের সময় তো হয়তো তত হয় দেনে সব সরাই দিব হয় দে, আতম মধ্যে তো হয়তো আর নবাজে কেন করে হয় দে, হে অতিকে মানছে এইভাবে হয়ে গেলে তো প্রসঙ্গ ক্রমে বলা ওনারা একটা হতা হই মহারণ্যের মধ্যে অজ্ঞ মাই হওয়া বেচারি যাই না হাঁদের দে রে হাঁদের দে হদে বানতে ওনার প্রতি হয়তো আর এত শ্রদ্ধা, কিন্তু হয়তো আমি কেন জানি দাহাই না পারি আদুমা শ্রদ্ধা আবার দাহাই না পারে বলে হর কি সময় হর না হদ দাহাই না পারে দিই অর্থে আর তো মনে হয় ওনারা কান দান ধর্ম গরিবের লাই ওনারা স্বয়ং আদি দিবার লাই যদ্য সামর্থ্য তত্ত্ব সামর্থ্য অনুসারে ওনারা কান আইনে সাইবার লাই, কিন্তু হয়তো জামার লাই না পারে কি লাই না পারে দে জামাইল লাই না পারি হদ এন বাবা হদ আকার কি শিওল বান্ধি রেখি হয়তো সংসার হদ ইন্দিজালিও বাজে ইন্দিজালিও হদে বাজার হদে বানতে সারিত্য না পারে সারিত্য না পারে গলার মধ্যে আটকে যারবি কেঁড়া ফুয়াত আছে কিন্তু কিন্তু হ্যাঁ কেঁড়ার লাগ গেলি না পারে তই হদ বানতে অনেকখান আশীর্বাদ দন না কি হদ দুবান অনহদ একখান আশীর্বাদ দন না আর জামাইয়ের একখানা কি ধর্মশীলে গরিবের লাই আই যেন ওনার হাসা ইত্যাদি ভাব কি হদ দুবান এবার হদ দেখো আই যেন ওনার হাসা ইত্যাদি ভাব প্রেত সংসার ঘরের দাহি সুখ নদ দিয়া কি নদ দেবা সুখ নদ দিয়া দেব দেবী হলে না সুখ হইতো কিন্তু সুখ নদ দে আহদি উপাসিকা তগু না হিন্দু তুমি হাঁদতে হাঁদে আত্ম খুব খারাপ লাগে আচ্ছা ঠিক আছে তুমি আত্ম আশীর্বাদ কামনা করছো তো আচ্ছা আশীর্বাদ ডাইল মনে তুমি এক কাম করে খানা করে কষ্ট করি তখন জামাই ওরা কানা আর হাসাইতে হইও না
বুদ্ধ বুদ্ধি জ্ঞান লাভ করে হদে জগতে সকল প্রাণী সুখী হোক আর প্রাণী আসিল আর একত্রিশ লোকভূমির ব্রহ্মাণ্ড মধ্যে যে কোনো না জায়গার মধ্যে এবারে তো আসিলাম যদি নতাইতাম তাহলে তো মুক্ত আর পুনরায় জন্ম কিনে লইলাম তুই বুদ্ধ যে উৎপন্ন হইত তাকে আর হইতে জগতে সকল প্রাণী সুখী হোক তুই প্রাণীর মধ্যে অন্যতম আয় তো প্রাণী কিনলে আয় আজ এত হস্ত খাইতে চাই আর হন্ত বুদ্ধ তো আর আশীর্বাদ দেখলি এত তাই আশীর্বাদ খাইলাম আর ব্যাগ কোনো খাই কিন্তু কেন জানে আশীর্বাদ দিবে আর গান ন পরে এত লাই আত্মা দিয়ে কি গরম পরে হস্ত গরম পরে যুক্তি আছে না মাসুবা কেন হন তৈলে এই বুদ্ধ আশীর্বাদ দিবে বর্ষিত লাগলে বুদ্ধের হাসে দম্পত দিয়া ন পরে ক্যাপ্টন যে বা যারা গিয়ে তারা খাই না ন পাই খাইয়ে তো যে নমারানো হইতাম স্যার বুদ্ধ সাক্ষাৎ লম পরিব ও তো বুদ্ধর কথা শুনি লই তো ন বুদ্ধর নীতি আদর্শ অনুশীলন গরম করিব যে বা যারা বুদ্ধের উৎপন্ন কালে জন্ম নে দুর্লভ যে বা যারা বুদ্ধের শাসনে জন্ম নে দুর্লভ যে বা যারা বুদ্ধের সদ্ধর্ম লালন করে দুর্লভ আর যে বা যারা কোনো কিছু লাভ করে না মহাপাপ শূন্য কল্প কিংবা দুর্গতি কল্প দুঃখবহ কল্প তো যে নারা হইতাম চাই বুদ্ধ আর ব্যাগ পুনলায় আশীর্বাদ গজি কিন্তু ব্যাগ কোন তো না পাই যে বা যারা বুদ্ধের সাক্ষাতে সান্নিধ্যে কিংবা বুদ্ধের জ্ঞান তাদের অন্তর মহিমায় জাগ্রত করতে পেরেছেন তারাই পরবর্তী সুখী হয়েছে তো এখন এই মাই ফাইবার হইতে তখন প্রতি উত্তর ইন্তু ন হই এনি হই দার কি আজ তুই যদি একা হস্ত করে যদি ফার একানা বুদ্ধর হজি বান্তার হাসে কানায় বেল্লা বলে চেষ্টা করিবে তো এই আর একা হতা বুদ্ধ করে নির্বাপিত অনর প্রাকালে এইব হন শেষ শিষ্য আর কি সুভদ্র মত আসা নাই চাই তাহলে সুভদ্র এই শুননি বহুত দিন ধরে ইনে এবার অতিবর অতীত জন্মর অনেক কাহিনীও আছে ব্যাগ কোনো লাস্টে ধর্ম শ্রবণ করতে গিয়ে দেয় তো এই সুভদ্র হদে জগতে বুদ্ধ ই আইসুম আইসুম গরি নে কিন্তু হই থারি জানি কিন্তু আইসুম আইসুম গরি নে হব নয়ন মানে যাই নয় পারি আজি এসো খালি এসো বরু আইসুম যাইম দেখুম হইতে যুগ আই নয় পারি এখন আর কান এই হারণে যাই নে তখন ফলে কি ওই বুদ্ধ নির্বাপিত অনর মুহূর্তে এই সুভদ্র যাই নে বুদ্ধ তুন জ্ঞান প্রাপ্ত হই বুঝুন না তো জিয়ম হইতাম চাই আর আতন সংস্পর্শ লাভ গরম করিব বা জ্ঞানী ব্যক্তি সংস্পর্শ লাভ না করলে হনদিন দুঃখ তো মুক্তি লাভ করতে না আর জ্ঞানী ব্যক্তি সংস্পর্শ লাভ করতে গেলে মন নান ইচ্ছা দাপিত করিব একদিন অল্লাই হইলি হোক দুই দিন অল্লাই হইলি হোক একান্তেও লি হোক সময় লই না জম করিব তো জানম করিব তো বুঝম করিব তো জীবনের অল্প দিয়ে নম করিব ইয়ান শিক্ষা ইয়ান লাভ গরম করিব তো এটা আসি অনারা যা পারে তা বুঝ দি আরো তো অনেক কথা বাকি রইনি ব্যাকুন তার বুঝার মতো সম্ভব নয় নাকি নয় যদি বুঝিবের ইচ্ছা থাকে ওনারা বুঝি লইবেন দম পরিব তো বা তাইলে এই মেয়ে ফাদের হইতে আর তখন জামের কান কষ্ট করি নাই তো হইল তাই হদে আইলে হদে হইলে হদে আইব না হদিব যে মূর্খ হদে ধর্ম ফরাই নয় তো হদে মানতে বহুত কষ্ট আছি হদে নিকে ফাঁপি ব্যক্তি লই কেন হদে আই সংসার করি হদে আর কোয়ালত হদিবে কেন জুটিল কি হদ দোবা ইবে কেন জুটিল আয় মনে মনে হই দা দোবা সুসো মাঠে কে কি তুমি কি বা প্রার্থনা করছো না সুমদ তাপসারে ফাইজাল্লাই কেন হন তুই যদি মনে মনে প্রার্থনা করতে এর দিকে যায় সত্য ব্যক্তি যে নাই ফাইফাম জিবে কি নাকি আর অঙ্গি বেরঙ্গ হটকানে মিলামিলাই খান তো যে বা যারা স্বামী রে যদি কিনা ফাঁপি স্বামী হয়ে তাকে খেঙ্গ কলো দুঃখ রে কিছু করিবেন না কিন্তু কামনা করেন আর যেন জন্ম জন্মান্তরে এন্ডিককে স্বামী যেন কোয়াল নয় ফান আর স্বামীর ক্ষেত্রেও ফাফি বউ যদি ওই থাকে আছে তো এন্ডিককে ওই প্রেতবুত্তুর মধ্যে হতকেন আছে এন্ডিককে হতিকে কথাবার্তারা স্বামী ছিল স্বামী ছিলবান কিন্তু মাই ভাইবে দুশ্চিল দুরাচারী বুঝুন না কামভোগে মত্ত ফলে কি এবার যার বুদ্ধে হরে খারাপ কাজের মধ্যে মরি নিবে খারাপ হতে গিয়ে বালা পথে গিয়ে তই যিয়ে নারা বুঝাইতাম স্যার ইয়ে নইলে তখন ওই মেয়ে পোয়া তাহলে দিবা তুমি কি বা সুসম না মনে মনে হই দি আচ্ছা যাক তুমি আইসু আচ্ছা ঠিক আছে তোমার জামাই দোষিলে রে আহ দেখ নাই তো ওই ব্যবসা বাণিজ্য ভালো হইব হ্যাঁ কি বললাম তোমার কি হইলাম দে ব্যবসা বাণিজ্য ভালো হইব ইয়ান হই নইলে হইব যাও ব্যবসা বাণিজ্য ভালো হইব ইয়ান হই নইলে আইতে হইব
উটকুটে গরম মেজাজ মানুষ, তই কিটকিটে মেজাজ আর কি, উটকুটে কিটকিটে, তই এখন তই হদে তুমি হদে নজ হদে কানাবান হাস যাইলে বালান হইতো না, হদে তোর কি ব্যবসার এই সমস্যা রাতি এলে গরম মধ্যে আঙ্কু দুঙ্কু শুরু করে ফেলে, আসলে দুনিয়ার দোয়ানোর অস সমস্যা এখন ওই করতায় যারে, তুই কি মূর্খ মানুষ, তুই এখন এই সুযোগে বউ হদে হদে তুমি এ করতে হদে কানাবান হাস যাও না, যাই না হদে কানা তোর সমস্যা তুমি হলে সুযোগ এ বুদ্ধি বুদ্ধি হারাত দে নাই হুয়া জামারে ঠেলা দইকে হইকে ওইকে ঠেলা দে, তাই আচ্ছা একদিন আসি আসি আর এখন আয়তো নসিনি আর হদে হদে বানতে অনেকে আর আয়তন হই না, আর এক মহা মুজিব রানা বললাম দে হ্যাঁ এক কেসা কো বাজি দাও দেখি আহ তো আয়তে রং কেরন হই গেল লাই তুই তুই যদি তোর হাজাই আয়তা কো তুইলে আইসু বলি মন করো না, তুই হদে মানতে হদে আই সিদি হদে আসলে দীর্ঘদিন ধরে খুব কষ্ট ভাই হদে হদু গটিয়া হদে একখান জায়গা তাটকি গিয়ে গুড়ি হদিব হনমতে হদে নফাই দিয়ে হদে দোয়ানোর ব্যবসা বাণিজ্য হদে খুব একটা টলমল হয়ে গিয়ে তো হদে বানতে বেড়ে শান্তি নফাই আজি হদে অনেক দিন হয়ে গিয়ে বেড়া নইলি হদে বছর দুই বছর হদে আজি হদে বহুত কষ্ট ফাই হদে আহদুবা কষ্ট তো থাকিব জগত তো এই তুই চিন্তা নগুছু তোর কষ্ট তো তুই মুক্তি লাভ করি তারিবে অচিরে তুই অচিরে মুক্তি লাভ করতে গেলে তখন ধর্ম গরম পড়িব কি গরম পড়িব তোমার ধর্ম গরম তার ইয়া হড়ল যেতে ইয়া ধর্ম লো যেতে আর বা হামে মত হামে মত কি মত দে কামে কামে কাম মানে ক্রোধ কাম ভোগ কামে ক্রোধে মায়া মাৎসুর্যের মধ্যে আর মত তারপরে কিয়ে মত কিয়ে মত গুম 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 হলে মানে আর ফল সূর্য উদয়ে যাওয়ার পর নির্দিষ্ট কো টাইম এলে গুম গুমে মত তারপরে হইলে কিয়ে মত কিয়ে মত হানাই মত এই তিন নাম চলার সংসারের মধ্যে এই তিন নাম গত্য যাই ফরক কনে বয় উৎপন্ন হয় না নয় এটা তো বয় উৎপন্ন হই না নময় ষষ্ঠ ভাত দিয়ে উৎপন্ন হই না নময় তখন এই সাইজ্ঞানের উপলক্ষ করি তারা ধর্ম বীজ দম পড়িব তা হই দিয়ে আমাদের তখন তোমার ধর্ম গরম পড়িব ধর্ম ন করলে তো তুমি আর এই ষষ্ঠ তো তুমি মুক্ত হইতে না তখন মানতে কেন করতাম আমাদের তোর দোয়ান মধ্যে বা বুদ্ধর আসন আসে না থপকাই কি হাইগি থপ খাইগি তো হদে হদে বান্তা দোয়ান মধ্যে তো হদে বুদ্ধর আসন তসন এই সমস্ত চিন্তা নাই আহাদু বাক্কাম বুদ্ধর আসন ছুড়ে গিয়ে রেখো তো হলে অ্যাঙ্গুরি না গুড়ি রেখো খ্যাঙ্গুর হই দি ছুড়ে গিয়ে রেখো তো হলে গুড়ি রেখো হারান অন্য জাতীয় যাতে দেখিলে জানি তো দোয়ান তো না বার মাল নকি নিলে আবার এটি তো ইন্ডিয়া বার হতে বান্তর হতাই ইয়ং গুললাম ইয়া তো হয় আর ব্যবসা তো লাড়ু তুড়ি গিয়ে গিয়া না বুঝল আচ্ছা যাক তো ফরক করে তারে কি করলাম আমাদের ইয়ং ডাকি রেখো কিন্তু ভিতরে ভিতরে ঘুরে যাও কি করিবে দে সকালে বিকালে সকালে বিকালে ধূপ বাতি জ্বলাইবে বাতি জ্বলাইবে ধূপ জ্বলাইবে আর বন্দনা আদি করিবে এখন তোর হাসুজি বুবি জ হই যাও এখন এটি যথা নিয়মে এটি আসন গজি বাতি জ্বলান সাত দিনের মাথার মধ্যে এটি উগ্র হাম ফাইগি কি ফাইগি দি ইতর উগ্র বড় উগ্র এমন মোটামুটি ইতি উগ্র ফাইগি একখান জায়গা তো এখন ইতি উতাল তাল হইগি হদ বুক হদে বান্তের আশীর্বাদ ফজ্জি দে হদে বুঝছ না বলা হদে কি ফজ্জি দে বান্তের আশীর্বাদ ফজ্জি দে বউর এখন ঠেলা শুরু হয়ে দিয়ে এখন এটা আসুন বলে হইলে হয় আর হদে নানো হয় হদে
মানে অনায়াসে আইত পারে। এখন এই মেহফু অন্যান্য মেহফুল অঙ্গ প্রতি সপ্তাহে হয়তো প্রতি মাসে একবার ওই সোয়াইন যেতে নে ওই ইয়ারের মধ্যে বেজাই তো প্রসঙ্গক্রমে তৈ হর হদে অন্তে একখান সাময়ী সদা আসবে দুজন সদে এখন ভালো আছে সুখে আছে তৈ হদে অন্তে সদে ধর্মর প্রতি হদে একখান অনুরাগ সৃষ্টি হই গরম মধ্যে হদে আর অশান্তি দেন নগরের সদে মাঝে মধ্যে একখান এদিক ওদিক কয় আহা দি নুবাবু আন্ডি রেস্টি বাড়ি না হাইতি আন্ডি রেস্টি বাড়ি না হাইকি আন্ডি তার উগ্র নয় উগ্র হলে না টং করি বাড়ি না হইতে অঙ্গে তো দুই চার পাঁচশো থাকে টুং টুং হাইব কুয়াশা নুয়াশা না তাইলে তাইলে অতএব চিন্তা নগর জুই জমজালি থাকিব হ্যাঁ দেখ না সুখে শান্তি থাকো তোরা দুজন একা ধর্ম কর তৈলে বাকি দেব এবং প্রেত এবং দেবী প্রেত এবং দেবীর কি মানে ফেলার দিয়া দেব দেবী মানে ফেলার দিয়া মোটামুটি দেব দেবীর মধ্যে হয়েছে তারপরে যে প্রেতনী এবং দেব প্রেতনী এবং কি দেব এখন প্রেতনী দেবর দৃষ্টিভঙ্গি হইলে মানে ওই জামাই কিন্তু যথেষ্ট ছিলবান জামাই কিন্তু প্রতষ্ট প্রতষ্ট মানে মানে খুব যথেষ্ট পরিমাণ ধর্ম করাই কিন্তু মাই হওয়ার হল মতে কি ধর্মর পথে লই যাই না পারে ধর্মর সুমাইবে কি জিনিস ইবে হনমতে লাভ করাই না পারে ইবে আসা হালি ইবের ইবের গুণ লই নে খালি হ আসি টিভিস আর মানে বিনোদনের মধ্যে মোহিত হন আর শুধু হালি বেড়ে ডজন ডজন সারি দন কি দন বা ডজন ডজন সারি দন এখন ইবে জামাই হত জিন হামারি যদি তোমার পিছতে যদি এঙ্গ ডালি দি হত ধর্ম হতে গজ্জু দান ধর্ম হতে গজ্জু হালি উদাহালি তুমি তো হালি উদাহালি কেটে আনতেছ হদে দান গর গুই না হদে দান নগরিবে কি কিন্তু হয় আর কোন আরো দান নগরিব না ওই নিয়ে বলা অত অত হট্টা লাগে হদে হট্টা লাগে না হইও হদে হদে অমুকর বউ হদে হদে ওই কিন্তার গার্ডেনের মধ্যে হদে আরা যাইতে হদে গম মারি দি এটা হদে হয় হদে সন আর মেয়ে বল মগজ কিভাবে ক্যাং করে ফেলে ইয়া হদে এটা কিন্তার গার্ডেন হ্যাঁ ফুয়াক দিয়ে দে অড়ে নি ওবে বই কি অড়ে হড়ে গোজগর মধ্যে ফুরিয়ে কইতে ফরি ফরকনে যাই না হদে হদে আর হদে আর অমুক হদে এন এন দে অমুক সমুক দে হদে ইন্দি ইন্দি এন ইয়ান হদে কোনো কিছুর ইয়া নাই হদে ইন্দি এন উন্দি এন এই সমস্ত ইয়ং হয় এন জিবে হ ই বললে অন্য জাতি হন জাতি বা হন জাতি অন্য জাতি কিন্তু মেয়ে ফ বললে বড়ুয়া জাতি কি জাতি বড়ুয়া জাতি এখন অন্য জাতি আর বড়ুয়া জাতি তো বেশ কম আছে দানে ধর্মে চিন্তা চেতনা খুবই ব্যতিক্রম এখন ইবে গরব যাই নে শুরু করো ইবে লই নে হারো লই দেবর লই নে প্রেত নিয়ে ইয়া প্রেত নিয়ে এবং দেবর লই নে শুরু হয়েছে দিয়া হদে কিরিও দে হদে হদ আয় বিয়ে হইবে সতে হদে আর আর বড় বাড়িতে হদে জিন অন্য হদে ইন এখনো ব্যবহার করে দি তুমি হদে কিরিও দেবের এত ইব হদে কি মত আর হদে সারি নো দি হদে হন্ডি কে হদে বিগত দুই মাস আগে দি দিয়ে কি হদে একটা সারি হইল না হদ মত তুই নিজেরা তো লইয়া হদে কেন সারি হই না হদ আয় নিজেরা তো লই কিন্তু ঠিক হদ লই পারি না পকড় তো তোর টিয়া টিয়া তো তোর পকড় লই লই হদ আয় কেন লইও খরচ তো হদ আয় নিজেরা তো ঘুরি না পারি ন বুঝ এখন ফলে কি এখন এমগুরি নিয়ে গিয়ে হ্যাঁ এখন ষোলা যুদ্ধ মহাযুদ্ধ তার মধ্যে সংসার এন এম হইতে হইতে হদে এখন ইতারা দান গরিব আর সুযোগ নুয়ার তুই এক কর দিয়ে যাই নে তখন এই জামাই কিন্তু আরে ফার মধ্যে যায় তো ফার মধ্যে যেতে জামাই যায় তখন জামাইর হইলাম তো আন দুবা কেন করিবে যে জিয়ান সাই বেরিয়েন দিনে খুশি কর না তুই হদ বান্তে খুশি করলে কে বো হদ বান্তে আর তুমি হদ ইচ্ছে নয় না এখান দান ধর্ম করি নে দুঃখ তো মুক্তি লাভ করি বেলায় দুর্গতি হন্ডাই বেলায় হদ নত পারি ইন্ডিয়ানের ইন্দো খরচ হদ এখন কিছু নর আহদি নি আর দেব আহদি কিন্তু প্রেত নিরঙ্গ সংসার ঘর দিয়া তাহ দেবা এক কাম করো ফাঁসাঙ্গুল এক সমান নয় ব্যাং মেহ এক নয় আহদি তোর পরিবারের মধ্যে তোর হওয়ার একান সমস্যা দেখা যার ইং কি ওই না হদবান তো হয় বরাবর সমস্যা তো হয় একখান ওই আহাদের সমস্যা আর একখান হইব তবে তোর বৌরে যাই না একখান করে তোর পোয়ার বিষয় কাম বুঝম পড়িব কি বুঝম পড়িব রে তোর পোয়ার বিষয় কাম বুঝম পড়িব হয় আমি পান্তার হাজে এটু বিশেষ গণনা নগর
হদে আইন বানতে রাজি গিয়ে দিয়ে বানতে হদ দেয় আর পর নাকি এই সমস্যা কেন ওই যে ইয়ান বরাবর দিয়ে ফরক কেন দেয় না হদে আরো কেন সমস্যা দেখা যায় না হদে হন হদে আরো দুজনে মিলেই না নাকি ইয়ার নাকি ওই বুদ্ধিবিজ্ঞ গাছের মধ্যে নাকি ফানি ডালিলে নাকি ইয়ে না কেন উত্তরণ পাইব কি পাইব হদ দে বুদ্ধিবিজ্ঞ গাছের ফানি ডালিলে কি পাইব হদ দে উত্তরণ পাইব ইয়ে নতুন এখন মা তো বাপু আল্লাহ বলে এখানে কি আছে ফল এখানে কি আছে আলাদা কান আছে ইনি বই উৎপন্ন দিয়া কি উৎপন্ন দে বই উৎপন্ন দিয়া বই উৎপন্ন নহলে বা ধর্ম জাগ্রত হইব না ওই তো নয় এখন তখন আইসি স্বামী রে স্বামী এখন বৌরলে এসি ইয়া বৌরলে এসি ফুয়াশ ফল হয়েছি আনন্দর পর ফদবান্তে অনেকখানা আ দেখছে তুমি চিন্তা না গজি যা গজুমি না গজু মানে এখন যথাযথ কালে সয়েন ট্যাং হওয়ার পর বললাম এই মন্ত্র দিবার লাই অনেক মানুষ এসছে এর মধ্যে এই সংসার হতাই হইতাম যায় এই দেব দেবীর সংসার প্রেত প্রেতনি সংসার এই সমস্ত হইতাম যায় তখন ফরক কনে অশুভ মার যিন অশুভ মার আছে আর সংসারের মধ্যে যিন কিনা খারাপ মার দুষ্ট মার ইয়ন সংসারের মধ্যে ঢুকি থস থস গড়ি ফেলায় সুখত জীবনরে কি গড়ি ফেলায় তোমার থস নস গড়ি ফেলায় ফলে কি এড়ে অত ফুয়ার উদ্দি ফরে নয়তো বা কি বৌর উদ্দি ফরে নয়তো বা সংসারের উদ্দি ফরে তখন মত বিরোধ দেখা যায় এই জিনিস তারও বুঝে দিলাম আজ বা গরম মেয়েদের সকাল বিকেল বন্দনা নচলে হরে সূত্রপাঠ হরে বন্দনা হরে কি আমাদের তুমি বই যাও আমাদের টিভির গোড়া ফুয়া বই যেগি আমাদের ফেভারেটর গোড়া তারপরে জামাই এলে বই যেগি খবরের গোড়া তাহাদের ধর্ম হতুন চলিব তোমরা ইবার গানি গড়ি নিবে পত্রিকা স্যার আর তোমার গারে তোমরা যেমন কর তুই আমাদের ধর্ম এটা হতুন থাকি সংসার তাহাদের শান্তি আনো না তাই আমাদের একটা দেবতল কেঙ্গুর হইতে তোমার এটা হদে মেয়ে ভাইবে তখন ভাগাই গিয়ে হদে অবু কয় না সত্য না তখন ইয়ার ফরক্ষণে যাই নে আহাদে গিয়া করো বুদ্ধিবিজ্ঞ গাছত যাও যাই না ফুয়াদ দলই যাও যাই না আহাদে সমাস বুদ্ধিবিজ্ঞ দেবদত্ত সমাস আজ এবং প্রতিজ্ঞা করো সকাল বিকাল ফয়ে বাঁচিব বাঁচিব না মরিবই অঙ্ক আহাদে ফুয়া জন্ম দিয়ে দে ফয় বেড়ে বাসা রাখিবে না মারি ফেলে বিয়ে অঙ্ক ফদ বান্ধব বাসা রেখুন তো আহাদে বাসাইতে গেলে আহাদে আজ জিন জিও হয়ে গরম পড়িব আনদিলে অমঙ্গল হইব আহ হয়ে দিলাম ফুল বেরিয়ে নই দাঁড়া দিয়ে হার নই দে আগামী তার হইব তই আমাদের বুদ্ধিবিজ্ঞ গাছত ছানি ডালিবে প্রার্থনা করিবে সকাল বিকাল বন্দনা গরম করিবে এক কথা হলো শেষ ইম গরম পর আগুন যেমন এম গরম হইত দলে ডিসকো ড্যান্সারের মধ্যে নাচে বুঝে যাইনি এ তো হন অসুবিধা নাই হতাব একো মোড়া মৃত্যু বা রাখাইছি তো একটা মন কে সিরে রাখাইছি দে পণ্ডিত কে ইবের প্রতি রাখাইছি দে কিলে ইবে অপহরণই গরদে রাখাইছি দে বনবন্ত মাঝে মধ্যে রাখো যেতে বনবন্ত কেউ যেতে দিই মাঝে মধ্যে রাখো যেতে হতে কেন অবিদ্যাচ্ছন্ন কিংবা মূর্খ ব্যক্তি দেখিলে হয়তো বান্দরের হয়তো যত হয়তো লারিবি তত হয়তো বান্দর হয়তো কেউ বিল কেউ হয়তো বান্দরের নলারি না হয়তো সোঁয়া দেখাবি হয়তো কি দেখাবি সোঁয়া দেখাবি হয়তো তার বিল কেতু ন কি বিল কেতু ন হয়তো নবিল কেউ এত লাগে বান্দরের গণনায় কি দরদ হড় হইতে রানি গেটিন নেবারাই একা ট্রেভেল ল্যাঙ্গুয়েজ সাটাম মারে তখন ইতি দুষ্ট মৃত্যু নগরে তো হয় দেয় ইকে তো নেয় নেই ইকে তো নেয় নেই তারপর অনারা বুঝে ইচ্ছারে ই নইলে টেকনিকর খেলা বুঝছো না কি ভাই তো যে অনারা বুঝেতাম স্যার ইয়ে নইল দে বনমান্তে কিন্তু কি গরম হয়ে যেতে বা গজ্জিত হয়ে যেতে মাঝে মধ্যে তো বনমান্তের ফুটার কথা অনেক গরম কাম অনবা রাগ দেশ মহ ধ্বংস কারি নেই নে হয়তো নয় হয় দেয় গরম হয়ে দিন অমরা হয় দেয় মনুষ্য বান্ধরের হয়তো বালা করি দে হয় দেয় অ ইয়া দেখাই নহয় দে কি শিবে দি নহয় দে অর্থাৎ রাগ দি নহয় তার দমাই দি হদ আনলে তো অদি যা মাথা তুড়ি বুঝি হড় উড়ি বুঝি মাথা তুড়ি বুঝি আর অব সদর মধ্যে না দি 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 অনারার বুঝন আছে বুঝই ফলে কি হয়ে দেখি হইতে অনারা আর মাথার তুড়ি জমবে হদ মা বান্ধ তো হয় দে খলিকে মানুষ হদিবের ভিতরে হয় দে কুম ক্যাপিটাল কিচ্ছু নাই অন্য বান্ধে দেখি তো হতে এত সুন্দর এইভাবে ট্যাঙ্গরি এইভাবে দেশনা চলে দে এত সুন্দর সুললিত মন আবেগ অভিভূত সদ্ধর্ম বাসন গড়ে দে অনেক নুন আর নহন দৃষ্টি নাই
ইয়াই বেয়া কোনারে চাই যাই না কত করি না হম পরে তৈলে কি হবো ওনারে কি দমারে কি না নরা কি হ্যাঁ ইবে আনন্দী হোক রাগী হোক খুবই হোক জিকি হইব কিন্তু আতু কি বেয়া কোনারে কি গরম পরে দমার আগম পরে শ্রদ্ধা কিন্তু যদিও আরো নিচে যাই লিও হন দুঃখ নাই হরে নাই দে দুঃখ নাই আরো নিচে শ্রদ্ধা নামক গই বান্তার প্রতি তারপরে হন দুঃখ নাই কিন্তু হতাই বুঝতে পারি এবং বারবার তো আর বুঝাইতে মাইতাম না এটা শ্রদ্ধায় উড়ানামা গরিত পারে টেম ওই ইয়ার ডেকে থামো মিটারের ডেকে কি গরিত পারে উড়ানামা গরিত পারে ইয়ে নলে আর উপর নির্ভর আর উপর নির্ভর দে আর উপর নির্ভর দে তো যে নানার বুঝাইতাম চারিয়ে মধ্যে ওই আর আর এই তখন ওই মেয়ে ভয় তারারে কি করলাম একবারে হরা বাসায় মশনে ফসনে খুব ভালো করে বুঝলাম জামাই হদে বানতে বহুত পরিবর্তনে গিয়ে সদা আগের মত নাই দৃষ্টিভঙ্গি ফালতে গিয়ে তৈলি বা প্রেত নিরঙ্গে দেবরঙ্গে কেন যার বুদ্ধি দেব দেবী সংসার মানুষ জামাই দিন হইতো ন বদিন হইতো ন এই নইলো মূর্খ সংসার এই সংসার দিনে হনদি নির্বাণ যাইতে ন এই সংসারের হনদি সাধন সম্ভব হইতো ন যে সমস্ত মঙ্গল কল্যাণকর জিম গড়ি দেবেন উভয়ের সম্মিলিত ভাবে গড়িবেন যদি উভয়ের সম্মিলিত ভাবে যদি গরম এড়ে অনেক শ্রীবৃদ্ধি হইব এখন বউ ঘরের জামাইয়া নগরের জামাই ঘরের বউ নগরের এই এটা কোনোদিন পুণ্য পাইতাম না উভয়ের সম্মিলিত ভাবে পুণ্য কর্ম করিবেন মহামহিরূপে সে পুণ্য সম্পাদিত হইব এই বাবুদের দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম কি কর্ম দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম দীর্ঠা দাম্মা হ্যাঁ তৈ দীর্ঠা দাম্মা বেদনীয় কাম্মা তৈ দৃষ্ট ধর্ম এবং বেদনীয় কর্ম অর্থাৎ যেমন কর্ম তৎক্ষণাৎ ফল প্রদান করে এই ধরনের কিছু ফল লাভ করে যেমন ধরন উগ্রফুয়া সাঙ্গার মধ্যে এই রিসেন্টলি যে সাঙ্গার তো নাই সিএমবি এখন ইতি মহারণ্য মধ্যে গিয়ে তো যাই নেই তারা ইতি হদি ইয়া ইতি হদ হদবান তারা রিকে যাবেন না আর দেন ডিসির মধ্যে আরে প্রোগ্রাম আছে প্রোগ্রাম সারিয়ে নিয়ে আসছু আইবের ফতে হয়তো জ্বালিয়ে যাইতে পারে হ্যাঁ দে এখন বাস সিঙ্গেল হই সিএমবি হত এখন খুঁজতে যাই আচ্ছা সাই যদি হন এক সময় সময় হয়ে যাই দেরি এখন প্রসঙ্গক্রমে আর আর ব্যবসায়িক একজন শিয়াল বুক্ক নিবাসী এটা আসছি সুধীর গর্ব অত্যন্ত ধর্মপরায়ণ বান্তরে খুব একদম হাসত্তন জানে ওর মন না নেবে এত বেশি কোমল বান্তার লাগে বলে আর মনে হয় ও তো সংখ্যা নতাইলে কিন্তু ব্যাগ কিছু দিয়ে ফেলাইতে ভাঙলা এইরকম একজন শ্রদ্ধা পরায়ণ একজন ব্যক্তি তুই আপ্রাণ চেষ্টা করি যার সদ্ধর্ম রক্ষা করিবার লাগে বিশেষ করে সদ্ধর্ম কেন গরিবের লাগে সার সহন কেন সংসার করেন সংসারের পাশাপাশি নিজের নিজের লাগলে চিন্তা করেন আর কে সংসারের পাশাপাশি ধর্ম লাই জাতিলে চিন্তা করেন ও কিন্তু এই ধরনের কিছু চিন্তা চেতন ওর মাথাত আছে না থাকিলে বান্তা যে এই নানপুর গ্রাম মধ্যে আইতে সক্ষম নয় নানপুর গ্রামের আইবের প্রথম দাবিদার হইলেন এই সুধীর তখন এই সুধীরে এড়ে সোহেল এবং আরো অপরাপর যারা আছে যিনি ব্যবসা করে এড়ে ইতারার এড়ে মিনি সুপার মার্কেটের মধ্যে এই ইতারার উদ্বুদ্ধ করি তখন এই নানপুরের কিছু ফলের লই এড়ে এড়ে একটা ধর্ম পরিবেশ সৃষ্টি হয়েছি হদে মানতে আট টিয়া দিল হদে আয় আমরা নানপুর লই হন হদ দে সুধীর হদ বা কেন উড়ো তো বা সুধীর বো উড়ো তো ব্যাখ্যানা করি এই এই মানুষ বুঝুন না ভাই এই মানুষের লোক কেন ওনারা আশীর্বেদ গজ্জ বুঝুন না মানুষের লোক মানে অন্তর খান্দ দোবা বিশ্বাস না করিবেন দেয়
মানে অন্তরকে হাঁদি উঠে দেখ কেন ওরা হাঁদি উঠতে আমার আরো ভালোবাসি বলি বেচারা বুঝছেন না হদ বান্ধে নানুপুর হদে আমি চিন্তা নগর জন আর টিয়া দিলে নানুপুর লই যাই হদে একটা অনুষ্ঠান করাই নিবে করাই বিশেষ করে ওর টিয়া দিলে ও কিন্তু ওরা আমার অনুষ্ঠান করাই ওরা ভাড়া বান্ধতে যাইবের ব্যাপারে অনর আমার সুযোগ নবার কিন্তু এটা যাই না কম্পন সৃষ্টি করে যুব বান্ধতে দেশনার কম্পন সৃষ্টি করেছি মানুষের জ্ঞান আর দৃষ্টিকোণের মধ্যে খনফতে আছে বুঝে গেলে চেষ্টা করছি মানুষ এতদিন বুঝি পাই হতে এতদিন অন্ধকারে আসিলাম এখন আলোর ফতে পাই উগ্র ব্যক্তি সন্ধান পাই এই মানুষ এর যাইনে এই ওয়ার্ডেও খরচ দিই নে এবং ইতারে উদ্বুদ্ধ করি না ধর্ম বীজ ফলন করাই হদবান না চিন্তা নগরী হদবান না তুম হদে আগের মতো ব্যবসা বাণিজ্য খুব কম দেই হদে আনুল হদ আইন ইন কি হদ ইন আর তুম বেশি করতাম মানছে বোধ জনে কুটি কুটি টিয়া খরচ করে ইনে বোধ ধর্ম শ্রবণ করে বান্তের হতাব কুটি টিয়া তুমি বেশি অন্যান হতা জিমা আরো অন্য জন নহর ইতার ইতার ওজন যদিও কুটি টিয়া বান্তের ওজন কিন্তু কুটি টিয়া নয় ফারে কিন্তু হতা গুন্ত বা কুটি টিয়ার মতো অজা নয় বিশ্বাস করেন না নগর সত্য না মিথ্যে আচ্ছা তো এখন এই ও কিন্তু এই নানুপুরের ব্যাপারে এই অপরাপরে সেবক হলের উদ্বুদ্ধ অনুপ্রেরণা জাগাই না আজ এই আড়ে আসছি ওনারা একটা ধর্মদান দিতে পারছি এবং এই সিএমবির মধ্যে তন ও যেহেতু উদ্বুদ্ধ করছি এটার অপরাপর ব্যাগ পুনরে এর রূপ ফুয়া ইতি ওই যে গেলি ফার মধ্যে তো ফুয়া বে এনে এক সময় হয়ে এসি রে কিন্তু আর পর যোগাযোগ নাই কোনো খবর নাই তো প্রসঙ্গ ক্রমে পরক্ষণে ইতি খবর পাইতে বানতে সিএমবি আই এর তখন ইতি যোগাযোগ করে এবং ইতি যার এবং ইতিও মানে মোটামুটি কি শ্রদ্ধা সম্পন্ন খুব মানে খুব আনন্দ প্রীতি লই নীতি হাজ করে তো ফরকন ইতি হদ বানতে সব সময় তদারকি করছি বান্তের সব সময় বিভিন্ন ধর্ম অনুষ্ঠানের বিভিন্ন টুকিটাকে ব্যাগ কিছু ইতি সব সময় তদারকি করছি তো গত্য যাই ফরকন ইতি হদ বানতে হদ আইন হদে আত্ম তো হদে একান শহরের দরহার আজ বিগত অনেক দিন হদে শহরই নেই তো হদে বান্তে একখান আশীর্বাদ গরিবেন দে আজ যাতে একখান শহরে পাইবেন একদিনের মাথার মধ্যে একদিন গত অনর পর তারপর দিন ইতি শহরের জৈন দিয়ে একদিন গত অনর পর তারপর দিন ইতি শহরের মধ্যে জৈন দিতে অবাক হয়ে গিয়ে হদে কিরে হদে আমি এত এই প্রায় সাত আষ্ট মাস যাবৎ হদে আমি বেহারিকে তুমি কে ডরং ডরং করি দি হদে আর কিছু নমিলে হদে জারিয়ে সবে মাত্র কি পুণ্য হাস গড়ি নিয়ে হদে আমি কি পেলাম হদে শহরে একা পাইতে আমার সক্ষমই শহরে ঘর খুব কৃতজ্ঞ তো জিয়ে নারা হইতাম সাহেব ইয়ে নইলে বা ধর্ম হাস ধর্ম পুণ্য অনুষ্ঠান সর্বাত্মক ভাবে জড়িত হয়ে থাকুন করি ধর্ম হাজার মধ্যে কে যদি বাধা বিপত্তি সৃষ্টি করে ইতারা কোনদিন শ্রীবিদ্ধ হইত না তো সর্বোপরি ধর্ম হাজার মধ্যে ওনারা নিয়োজিত থাকিবে তো এডে নানুপুরবাসী সকলের সম্মিলিত ঐকান্তিক প্রচেষ্টায় এবং সর্ব উদ্যমতায় এবং এই যে সকল ফল যুব সমাজ যুব সমাজ যদি আসলে প্রত্যেকটা গ্রামের মধ্যে যদি জাগ্রত নয় আমি মনে করি যে কেন জানি সমাজ এখনো টলমলর দিকে থাকিব হারণ মান্দাত আমলের হিসেবে ইউনি আর মস্তিষ্ক মগরের মধ্যে এখনো ওই পুরানো প্রথা আর বুড়ো মানুষ হল আমার কিছু মনে করছেন যারা বুড়ো আসেন কিছু কিছু মানুষ বুড়ো আছে দে দুষ্ট বুড়ো আছে ইতারা লহ দে যারা ভালো মানুষ ইতারা লেন হয় কিছু দুষ্ট মানুষ আছে ইতারা ওই ফুয়লের মাথার মধ্যে আগবুলো ইনে কুরবুলো ইনে ইতারা মাথার মধ্যে লবণ লাখি নে বড়ি গাহে মেলাইতে চায় হন হাস কর্ম গৈত্য ন এবং হন ধর্ম পুণ্য কর্ম মধ্যে হন দ্বারা হাসে থাকতো ন এবং ফুয়লের উৎসাহ উদ্দীপনা দিত ন কিন্তু ওই আমিত্যর বেলার মধ্যে যাই না ইতি আগে এই ধরনের হতকে দুষ্ট ব্যক্তি আছে জিউন কিনা ওই পুরানা পুরানা গুরামি নিতার মধ্যে এখন রয়ে গিয়ে তো এই দৃষ্টিকোণে বেশ কিছু গ্রামের মধ্যে এই সমস্ত মন মানসিকতা ভিত্তিক কিছু মানুষ এখনো ধর্মরে অদর ফতনে কিংবা নিম্নর ফতে প্রভাবিত করিবার লাগে ইতার কিন্তু ঝটজাতরি অনেক কিছু ইতার অবলম্বন করে আমিত্যর প্রত্যয়ে
তো জিয়েন কিনা অনারা রেড়ে এ সমস্ত কিছু যেন না থাকে ফান কিংবা নাইও এবং আগামীতে যেন উৎপন্ন নয় ফান তো যে বা যারা ছেলে যে সমস্ত যুব সমাজ যারা কিন্তু খুব যথেষ্ট পরিমাণ ইতারার যে একটা উদ্যমতা লই এবং যে একটা সচেতনতা লই এবং ইতারার যে একটা চিন্তা মনোভাব লই হালিও হইলাম দে গুরু গুরু বাচ্চল গুরু গুরু মাই ফল ইতারার এত সুন্দর যে ইতারা একটা সারিবদ্ধ ভাবে এত সুন্দর করে নিয়ে যে সুন্দর করে আগু বাড়াই লইয়ে অভ্যর্থনা করছি এই কিন্তু বান্দরে খুবই মোহিত করে ফেলি খুব ভালো লাগে এই ধরনের আচার আচরণ আর আর ফলতন যেন থাকে পান এবং আর আর বুড়ো বয়োজ্যেষ্ঠ যারা আছে এটারা অনেকে হয়তো হয়তো ফল হয়তো বিয়াদব ফল হয়তো আর আর হয়তো নমানের মানিত তারে ফান মানে ফান এই ধরনের চিন্তা লই না ফল অরঙ্গে মিনিমিশে থাকম করিব উদ্দীপনা দম করিব ফল উৎসাহ দম করিব সম্মান দিলে বলে সম্মান লই জানে দে সম্মান দিন না যায় সম্মান লই না জানিব তাতলে সম্মান দিবেন লাগুলি জেনারেশন বা জেনারেশন ওনারা এইভাবে যথাযথভাবে ওনারা ফলের রেসপেক্টেবল করিবেন বয়োজ্যেষ্ঠ হলে বাইফুত হলে জানিবেন বাইফুত হলে ইতারার বাই হলে এবং ছোট ছোট বাচ্চ হলে ইতারারে যথাযথভাবে সামনে রাখি ইতারারে সৎ উপদেশ বুদ্ধি পরামর্শ দিবেলে চেষ্টা করিবেন তৈলে পরমত্বে কি জেনারেশন বা জেনারেশনের মধ্যে ওনার মধ্যে কি উড়িব অনারার মধ্যে এই সমাজ ধরে রাখি পেল্লাই ধর্ম হর্ম গড়ি পেল্লাই ভালো বি কুয়ালারে ভালো জ্ঞান দি পেল্লাই এবং মুনি ঋষি অলারে জাগি তুলি পেল্লাই এই যে দুইজন গুণী পুরুষ দুইজন ভালো পুরুষ এই দুইজন ভালো পুরুষ অলর ইতারার জ্ঞান গরিমে কৃষ্টি সংস্কৃতি জাগ্রত হইব আ খালিও এ দীপক বাবা গি দাঁড়ে কথা হই পেল্লাই কইলাম দে আ দিব বই উগো সাবন করিব বৈগ্য সাবন করিব কিন্তু ওর ন হইতে টিয়া তুই দিও ইয়ে ন হই কিন্তু বৈগ্য সাবন করিব কেন বই আদি পরম সদীয় শিলালঙ্কার বান্তের সংক্ষিপ্ত জীবনী আইবু আর আজ মিত্র ভান্তের জীবনী আইবু এই দুজনের জীবনীর পর তার অপর প্রান্তে এই এরিয়ার কিছু কৃষ্টি সংস্কৃতির হতা আইবু আরা যেন আরো নতুন নতুন কিছু বিক্ষু চায় আর রেডে এই বিহারের ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতি আর রেডে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার প্রফেসর কিংবা বিসিএস ক্যাডার এবং আরো যে সমস্ত ফল আছে যেবা তারা কি করে ইন ভালো ভালো মানব ইন একখানা করে তুলি ধরিবে যদি তুলি ধরিলে যদি বই সাবা যায় তাহলে ফলে কি ইতিহাস হইয়া থাকিব তো আজিও খালিও কারা নতুন প্রজন্মর ফলে ইবে যে ফরিব ফরি না ফরক জানি তারিব না ইবে কিন্তু এই ধরনের ব্যক্তি আছে সাধু সজ্জন ব্যক্তি আছে তো যা কমারারে আর কালোগর দীর্ঘায়িত নগরীর সন্ধ্যা গনি আইয়ের ওনারা ব্যা কোন যাত্রার ঘরে বাড়িয়ে যাবেন গুই তো এই খালিও দেশ নয় আজিও দেশ নয় দেশনার আলোকে ওনারারে যে হতাগু হইতাম চাইলাম ইয়ে নইলে সংসার সুখ গরিবের লাগলি সংসারের শান্তি শৃঙ্খলা তৈরি করিবার লাগলি সংসারের দেব দেবী সংসার রচনা করিবার লাগলি আর তো ধর্ম পুণ্য হরমই গরম পরিব ইয়ে নইলে দানময় শিলময় ভাবনাময় এই দানময় শিলময় ভাবনাময় যদি পুণ্য পারমিতা যদি ওনারা অর্জন করেন তাহলে ওনারা এই দুঃখ তো মুক্তি লাভ করতে সক্ষম হইব তো আজিয়ে যে হইতাম চাই এই সুষমা এবং এই সুমেধ তাপস তারা দুইজনেই বুদ্ধের কাছে বর প্রাপ্ত হয়ে প্রার্থনা অনুরোধে এবং তারা দুইজনে যে সংসার করেছেন তারা যেভাবে পারমী সম্ভার পূর্ণ করেছেন তাদের সেই পারমী সম্ভারের মাধ্যমে তারা জন্ম জন্মান্তরে কল্প কল্পান্তরে প্রত্যেকটি জন্ম পরিক্রমে তারা দুইজন দুইজনের মধ্যে সেভাবেই জন্ম নিয়েছেন যদি কিনা হরিণ কুলে হয় হরিণ এবং হরিণী এইভাবে তারা একে অপরের পরিপূরক হয়ে তারা সেখানে জন্মগ্রহণ করেছেন প্রাণী কুলের মধ্যে জন্ম নিলে সর্বশ্রেষ্ঠ প্রাণী হয়ে রাজা এই যে আর আর সিদ্ধার্থ গৌতম আছে আবার মানুষ কুলের মধ্যে জন্মগ্রহণ করলিও সর্বশ্রেষ্ঠ দুষ্ট ব্যক্তি হইলিও সে ব্যক্তি হইলে জন্মগ্রহণ করছি সে যদি রাজা যদি নয় রাজা নইলিও গরিব হইলে জন্মগ্রহণ করলিও কিন্তু তারপরও জ্ঞানের দৃষ্টিতে সে শ্রেষ্ঠ ব্যক্তি হইল তো যে ওনারও হইতাম চাই রাজা হইলে তো অত দানে ধর্মে সে শ্রেষ্ঠ হইতে আবার টিয়া ফুসে নথাইলিও শিল গুণর কিংবা শিল আচরণে
ভদ্রতায় নম্রতায় মানুষের দুঃখে দুঃখে সুখে সুখে সুন্দর এবং সজ্জীবন যাপনের মধ্য দিয়ে নিয়েও শ্রেষ্ঠ ব্যক্তি হইতে পারে। ও তো টিয়া দূরে শ্রেষ্ঠ হইব কিন্তু এরকম হনহতা হইন না পারে। তো যে ওনারা বুঝাইতাম স্যার মাইফোয়া এবং মহত্তোয়া ওনারা দুজনের উভয়ের সংসার যেন অপরিবোধে দেব দেবীর সংসার, যে সংসারের মধ্য দিয়ে ওনারার জীবন যেন ওই জন্ম জন্মান্তরের সুসময় এবং কি সুদমেধ তাপসর মত করি নে ওনারা যেন কি আগামীর যাত্রার পথে ওনারা যেন অগ্রসর উচ্চারণ পান, একে অপরের পরিপূরক হই নে ওনারা জন্ম পরিগ্রহে ওনারা যেন পারমি সম্ভার পূর্ণ করি ওনারা বুদ্ধ সাক্ষাৎ লাভ উচ্চারণ পান। তো এইভাবে ওনারা প্রার্থনা রাখিবেন। তো যাক ওনারা দানের প্রতি রেসপেক্ট, শিলের প্রতি রেসপেক্ট, ভাবনার প্রতি রেসপেক্ট, সর্বোপরি শ্রদ্ধা শিলই নে ওনারা ধর্ম তো পুণ্য ধর্ম সম্পাদন করেন এবং এই যে ভিক্ষু সংঘ যারারে ওনারা আজি সম্মান প্রদর্শন করি নে এবং ইতার রাইন্নুন এবং সঙ্গ পূজা গর্জুন সঙ্গদান গর্জুন এবং সঙ্গদান গর্জিত ব্যক্তি সঙ্গদান গর্জি আর কি সঙ্গদানের সম্পূর্ণ হরস ও বহন গর্জি আর কি শাসানা সংগরে আজকে পুজো দিবার লাগলে অষ্ট পরিষ্কার এবং সর্বোপরি সংগদানের সমস্ত বিধি ব্যবস্থা করছি এবং বান্তা আয়ুনের ব্যাপারে আলোক সদ্য হইতে শুরু করি এই বিভিন্ন রকমের সর্বোপরি ওনারা গ্রামবাসী ব্যাকুণর অর্থানুকূল্যে শ্রমে কায়িক বাচনিক মানসিক সর্বতভাবে ওনারা শ্রমদান করছেন। বিশেষ করে ওই দীপঙ্কর বুদ্ধ আইদে দীপঙ্কর বুদ্ধের টিয়া দিন না ফেলিও কিন্তু শ্রম দিয়ে নে দীপঙ্কর বুদ্ধের আগুবারে লইল টিয়া দিয়ে কিছু করি না পারে শ্রম দিয়ে গড়ি না অনেক কিছুর অধিকারী হইল যে সুমেধ তাপস যে সুমেধ তাপস টিয়া দিয়ে না দীপঙ্কর বুদ্ধের খুশি হয়েছি না ফুলও কিন্তু নিজে ওই ফয়ের্তন তুলি দে নবেতন লই নে অবেতন লই নে ইবে দান করি নে ইবে ফাইগিয়ে বুঝি। তো যেনবা কায়িক শ্রম বাচনিক শ্রম মানসিক শ্রম বহুত বড় শ্রম আত্মিক শ্রম আইতে পরর কথা তুই কায়িক শ্রম করতে হন পয়সা অরস নেওয়ার বাচনিক শ্রম করতে হন পয়সা অরস নেওয়ার মানসিক শ্রম করতে হন পয়সা অরস নেওয়ার এই ত্রিধারে শ্রম দিনে সর্বোপরি ওনারা এই যে মন এভাবে ওনারা গুজন মনের মনের প্রফুল্লতা আনিনে পুণ্য কর্ম ইন যে ওনারা গুজন ইনের মাধ্যমে ওনারা পারমে পূর্ণ হোক অনাগত বুদ্ধ সাক্ষাৎ লাভ করে নির্বাণ লাভের হেতু হোক সে প্রত্যয়ে সকল প্রাজ্ঞ ভিক্ষু সঙ্গ তথা সবাইকে বন্দনা সহকারে তাদের প্রতি শ্রদ্ধা বন্দনা অবৃতি বাদন অভিবাদন জানাচ্ছি এবং আপনারা নানুপুরবাসী যে সমস্ত সকল এখানে সমবেত হয়েছেন আসলে ভান্তে দুঃখের পথে অগ্রসমান পাহাড়ে পাহাড়ে জীবন পাহাড়ের যে পাহাড় গেরা যে সমস্ত জীবজন্তুর সাথে বসবাসরত প্রাকৃতিক প্রতিকূলতা মাথার উপর দিয়ে সবকিছুকে উপেক্ষা করে ভান্তের সাধনা লব্ধ জীবনে আছে ভান্তের মুখ দ্বারায় যদিও হাসি অন্তরে তেমন কোনো হাসি নাই তাই অন্তর জগতের সমস্ত দুঃখকে লালন করে আনন্দ বিনোদন আপনাদের অন্তরে দেওয়ার জন্য আপনাদের কাছে এখানে অল্পটুকু সময় আপনাদেরকে দিতে পেরে নিজেকে খুব আনন্দ প্রীতি লাভ করছে তাই সবিশেষ আপনাদের এখানে আর পুনরায় আসতে পারবো কিনা জানি না যদিও এই যে এইবার আসলাম এটাই হচ্ছে ভান্তের প্রথম আশা আবার হয়তো এটা শেষ আশা এই আশার হয়তো এটা শেষও হতে পারে তাই প্রথম আশা হোক শেষ আশা হোক সর্বোপরি ক্ষেত্রে আপনাদের নির্বাণ বীজ বপন করার জন্য এই ধরনের প্রত্যয় কামনা করে আপনাদের সম্যক দৃষ্টি উদয় হোক আপনাদের সচেতনা উদয় হোক এবং আপনাদের দেবদেব দেবদেবীর সংসার পরিপূর্ণতা হোক সে প্রত্যয় কামনা করে সকল দেবনাগ যক্ষ ভূত প্রেত সকল সত্যগণ অনন্ত অনন্ত চক্রবালের সমস্ত দেবতা সকল দেবনাগ যক্ষ ভূত প্রেত এবং ব্রহ্মা সবাইকে উদ্দেশ্য এবং আপনাদের সবাইকে উদ্দেশ্য করে আপনাদের সন্তান সন্ততি তারা বিদ্যা বুদ্ধি কিংবা জ্ঞান গরিমায় তারা পারদর্শী হোক তারাও যাতে এই শিলালঙ্কার ভান্তে কিংবা এই আর্য আর্যলঙ্কা আর্য আর্যমিত্র ভান্তের মতো
আরে আরো গুণী জ্ঞানী ভিক্ষু হতে পারে এই ধরনের কামনা রেখে এবং এই ধরনের সন্তান যাতে আমাদের বৌদ্ধ সমাজে আসে এই প্রত্যয় কামনা করে ভান্তের সমস্ত পুণ্য মৈত্রী বিতরণ আপনাদের সবাইকে উদ্দেশ্য করে দান করছি। সকলে আসাবাক্কায় বাহাং হতো সাব্বা দুঃখ পামচ্ছাতু নির্বাণ আসা পাচ্ছে হতো সকলে নির্বাণ লাভের হেতু হো। সাধু সাধু সাধু। আমাদের শ্রদ্ধেয় একক সদর মধ্যে অশোক মহোদয় বান্তে এতক্ষণ পর্যন্ত আমাদেরকে উপমা অলঙ্কারে বিভূষিত যে সারগর্ব বক্তব্য প্রদান করেছেন, যে গঠনমূলক বক্তব্য প্রদান দেশনা প্রদান করেছেন, তার জন্য আমরা আমাদের নানুপুর গ্রামের বিশাল বৌদ্ধ জনগোষ্ঠীর পক্ষ থেকে আবারও বান্তেকে বিনম্র শ্রদ্ধা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সম্মানিত ভিক্ষু সংঘ, আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত আমরা এই মঞ্চে হয়তো আসন দিয়ে অনেক আপনাদের ধৈর্য ছুটি ঘটিয়েছে, তার জন্য আমরা ক্ষমা সুন্দর দৃষ্টি প্রার্থনা করছি। পূজনীয় একক সদর মধ্যে অশোক মহোদয়, আপনি নির্বাণকে পরম শান্তি নির্বাণকে লক্ষ্যবস্তু হিসেবে রেখে পারমিক পূর্ণতায় যেভাবে এগিয়ে যাচ্ছেন আপনার এই অগ্রযাত্রে আমরা সাধুবাদ জানাই। আপনার প্রতি কৃতজ্ঞতা এবং সম্ভাষণ জানিয়ে আমরা আজকের মতো আমাদের বক্তব্য এখানে শেষ করছি। জন্ম যথাযথ কর্ম ভালো এই যোগ্য হতা ব্যাগ কোনো হয় ব্যাগ কোনো হতে তো এই জন্ম যথাযথ কর্ম ভালো সমস্ত কিছু মূলই তো কর্ম কর্ম ভালো হইলি ব্যাগম বালাবে তো এহতার লাই আর আর কর্মরে তোমার রক্ষা করে করি কর্মরে তো এখন উগ্র মাই হওয়া বিদেশ নাচিজ্য মাইবা আয় হইনি আয় আয় বুদ্ধ হইম মাইভে বারাক আয় বুদ্ধ হইম তো মাইভে বহাত দে বুদ্ধ 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 হচ্ছে তো বহুত কষ্ট আয় কিন্তু শিল রক্ষা করি নাই রিঙ্গনে মাতি আয় দেখিম দে তো আর তো বুদ্ধি নাই ইতর তো বুদ্ধি আছে মাইবার তো বুদ্ধি আছে ইতর তো বুদ্ধি আছে সমান তো বিশ্ব বিক্ষ তো বিক্ষ আর তো বুদ্ধি নেই এই লো হতা তারপর হতো ই দেন রাজা ব্রহ্মদত্ত রাজা ব্রহ্মদত্ত সময়ে এই তখন উগ্র ব্রাহ্মণ ব্রাহ্মণ 80 কোটি ধর্মের অধিকারী আছে 80 কোটি ধর্ম ধরের অধিকারী আছে এবার তো ফোয়ান আছে এবার তো ফোয়ান মাস এবার শিল রক্ষা করি না আয়ালে চেষ্টা করি শেষে ভবিষ্যতে এবার ফোয়া ভাই ফোয়া ভাই আয় মানে নগারি দে ফোয়া ভাই ফোয়া যত ভাই এবার তো 16 বছর হই তখন টক্কর শিলে যাই না যত জ্ঞান জ্ঞান বেগুন আহরিত করছি আহরিত যত করছি তখন গরমে দিয়ে আসছি গরমে তো আসছি মা বাবা বিয়ে দিয়ে তখন বিয়ে দেওয়ার পরে মাতা পিতা মরে গিয়ে মাতা পিতা মরে গিয়ে
মাতা সেই চাইতে মরিয়ে গই তখন এবার হবে কিন্তু আয় কিন্তু আর গৃহ মধ্যে না থাকতে নাই অরণ্য মধ্যে ইমেল ইমেলের মধ্যে যাই তখন এবার তো 80 কোটি ধনের অধিকারী 80 কোটি ধনের অধিকারী তখন ধন ইয়ান এবার খনে আইনি এবার খন পরি খন পুরুষ হলে এই সম্পদ দিয়ে পূর্বপুরুষের সম্পদ ইয়ান হদে খনে অর্জন করছে ইয়ান হদে ইয়া নাই লিখিত নাই লিখিত নাই লিখিত যাতে নাই তখন শত্রু যত আছে আর সম্পত্তি ইয়া করে বলব চুরি 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 করে বলব যখন অভিযাতে আগুন 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 জল আগুন জল শত্রু সোর সোর ডাকাত ইন তো ইন ইয়া করবে নষ্ট হয়ে নষ্ট হয়ে যে সম্পদ আর 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 গাড়ি গাড়ি আর গরম যাবে এই নাই আহর মিলি তখন এই ইয়ানরা এক সপ্তাহের মধ্যে খুব দান দিয়ে না দান দানমার করিয়ে না আগে আরও কিছু আছে হয়তো ডিগলা দিয়ে তখন ডিগলা দিয়ে যত আর সম্পদ আছে তোমার যত দরকার লুজবে তখন ইবে কিনলেও আর অন্য হিমালয়ের মধ্যে যাই না এবার যার করি এবার জ্ঞাতি গোষ্ঠী যারা যারা আছে তারা খান্দা হাটি করে হয়তো না এবার বোধ ইয়া করছি তুমি থাকো থাকো হয়তো না আয় না থাকি আর অন্য অন্য মধ্যে যাই যাই না এটা গাছের মধ্যে বইয়ে না ধর্মদ্রণা করার হ্যাঁ এখন তুই জানি কে বুঝছো এবার খেয়ে বুঝছি ইমেল কম্পারেটিভ হয়েছে কম্পারেটিভ হয়েছে তখন তখন এই বইতে এই বইতে বুদ্ধিসত্ত্ব এই বইতে বুদ্ধিসত্ত্ব তখন এবার এইবার এবার ইয়ার মধ্যে গরম গাড়ি রাজা কাছে মাইতে কাছে মাইতে বই না বাবানগর বাবানগর তো কেন ফল মূল ফাতা ইহন খাই না খাদ্য অনেক অন্যমিকে নজর যা নিবে যেন ঐক্য ঐক্য যার ধর্ম তো গিয়া করি পেলে দাম দর্শন করি পেলে অথবা সোয়াই সোয়াই লই না এবার তখন ইয়া নাই হনমি কেন যাক ওদের ক্যাংরে ফল ফাটা ব্যামন খাই না দাম গিয়া করে গিয়া করে দেবনা ব্যবনা করে ব্যবনা করে ব্যবনা করে ব্যবনা করে তখন অকর অকর ভাবে ধর্মদর্শনা করে ধর্মদর্শনা করেন দেবরাজ ইন্দ্র দেবরাজ ইন্দ্র হদে আর এখন ইয়া করতে সার নেই সুতো পেলে এখন সার দেনি হ্যাঁ সারমিকে সার সারমিকে সার সারি সারি না দেখে দে ওই তখন দেখে দে বুদ্ধি হ্যাঁ ইবে বুদ্ধি বুদ্ধিসত্ত্ব হয়তো বুদ্ধিসত্ত্ব দেখ দে ইবে তো এইভাবে ভাবনা গেলে তো এবার অসুবিধা হইব অসুবিধা হইব তখন এবার হাসায় দেয় আসছি কখন আসছি দে দেবরাজ ইন্দ্র আসছি দেবরাজ ইন্দ্র যা আসছি তখন হদে বুদ্ধিসত্ত্ব মানে মানুষ খালাখা এবার গাছও খালা এবার মাটিও খালা খের গুণও খালা একবার খালা খালার মধ্যে খালা মিটি মিশিয়ে হয়ে যায় তখন বুদ্ধিসত্ত্ব হতে
খালানো হ্যাঁ শিল রক্ষা করি, যারা শিল রক্ষা করে তারা কোনো খালো হইতে পারে, কোনো হই না বুদ্ধি রক্ত হই না। তখন দেবরাজ ইন্দ্র হাত দেয়, দেবরাজ ইন্দ্র হাত দেয়, তুই ফাঁসই 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 তুই ফাঁসই তুই ফাঁসই হনে ফাঁসই ফাঁসই দে বুদ্ধি রক্ত তখন তুমি ফাঁসই 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 তোমার কি বদ দিয়ম কি বদ দিয়ম তখন ইবে হাত দেয়। আর আশীর্বাদ দিবে না লোক দেখ মহ জাত নয়, লোক দেখ মা দেহ তৃষ্ণা জাত নয়, সার্ব দিয়ে না সার্ব দিয়ে আর্ব আর্ব আসু 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 হ্যাঁ শোনা আমার জাত না হয় শোনা আমার জাত না হয় তারপরে বিয়া আর জাত করি জাত করি এই বিয়া এই বিয়ার হ্যাঁ না নিবেন যাতে করে তো খেয়াল ইংসান ইংসা নগরি খেয়াল ক্ষতি ক্ষতি নগরি ক্ষতি নগরি আসবে তো আর দিবে আসবে তো আত্ম দিবে। তারপর এই সমস্ত আসবে আর দিবে তোমার আশীর্বাদ দিম দে তোমার এই গাছের মাধ্যমে ফল যাতে সবসময় থাকে সবসময় থাকে, তুমি তো খাইয়ে না ভাবনা করি তো এই আশীর্বাদ দিই এই আশীর্বাদ দিই এই আশীর্বাদ এই আশীর্বাদ তিন না সার্বে পাঁচ সৌগা আশীর্বাদ দিই আশীর্বাদ দেওয়ানোর পর দিই দেবরাজ ইন্দ্র বুদ্ধি সত্তরে বুদ্ধি বুদ্ধি সত্তরে নমস্কার করি না বন্দনা করি না দেবরাজ ইন্দ্র স্বর্গময় দিকে হ্যাঁ স্বর্গময় দিকে তখন তখন এই বুদ্ধি সত্ত আমি আমিনবেন আনিনবেন খার আনিনবেন খার এবার ভাবনা করি না এবার মহিষুর দেব ব্রহ্মলোক দেখি কনে বুদ্ধি সত্য বুদ্ধি সত্য তো তোমারা তো এবার সদ্য করি সত্য নজানি কি মহিষুলোক দেব না ব্রহ্মলোকত আইসি না কি আরো কি উজে গি এ দহন্য হয়ে দিম কিন্তু বুদ্ধি সত্য হলে এইভাবে উড়ে উড়ে গিয়ে উড়ে গিয়ে জন্ম জন্মান্তরে তো জন্ম জন্মান্তরে তোমরা তো এভাবে দানশীল ভাবনাশীল সমাধি তোমরা তো এরকম করে না করবি না হ্যাঁ দানশীল ভাবনাশীল সমাধি না করবি না আয় তো দুঃখ দুঃখ কারণ দুঃখ নিজ উপর খুঁজলাম এই মধ্যে এই মধ্যে বেগুন আছে এই মধ্যে বেগুন আছে আর আর বিন খুঁজল এই খটা খটা মতো বুঝে হ্যাঁ এই 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 বুঝে ইয়ান এখন এখন তো সত্য তাহলে নিজে নিজের গুরু নিজে নিজের আশ্রয় নিজের জ্ঞানের দ্বারা দানশীল ভাবনার দ্বারা নিজকে নিজ পূজা করতে হয় অন্য না অন্য না অনে না তারপরে এটা খেয়াই বলা নয় 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 তো বলা হন বলা হয়েছে যান মন্নন বলা মাই ভাই বেবালা যান মন্নন বলা ফুরুষি বেবালা যান মন্নন বলা সমনি বেবারা যান মন্নন বলা বান্তি বান্তি বেবালা এই এই কথা কিভাবে নাই মাত্র মন মন সারা আর কিছু নাই এই মন তোমার মনের রক্ষা করো মনের রক্ষা করো মনের রক্ষা করো তোর ধর্ম ব্যাগ নইব একমাত্র মন মনের রক্ষা করো মনের রক্ষা করো মন বুদ্ধ ইয়ান কই দে বুদ্ধ 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 কই দে তুমি মনের রক্ষা করো ধর্ম ব্যাগ নইব মনের রক্ষা করে চাইবে না এইভাবে দানশীল ভাবনার শীল সমাধি দ্বারা তোমার মনুষ্য দেবস ব্রাহ্মণ নির্বাণ শুরু অধিকারী অধিকার নেবে ইয়ান এখান তো সত্য তা দিয়ে ধর্ম ইয়ান নকইব না দানের দ্বারা মানুষ সম্পদ খালি রাজা মহারাজ হইতে কিন্তু শিল যদি না থাকে আউস নষ্ট হয়ে যাবি সম্পত্তি নষ্ট হয়ে যাবি তো শিল যদি থাকে আমি ইবান কাল সম্পত্তি থাকবে নষ্ট হইব নষ্ট হইত না তা শিলের দ্বারা আর কি হয় শিলের দ্বারা আর কি হয় মাইবা মত সামান্য খুব সুন্দর খুব সুন্দর সুন্দর।